Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. কৌশিক মিত্র, ইয়েস, আপনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিএসসি আর শিবপুরের বি আগে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার। উই নো দ্যাট। কোন ইয়ারে পাস করেছেন? 68 অ্যাপ্লিকেশনে তো লেখা আছে। এর আগে কোথায় কাজ করেছেন? কোথাও করিনি। এক্সপিরিয়েন্স কিছু না। কাজ না করলে এক্সপিরিয়েন্সটা করতে হবে বলুন। পাস করার পর এতদিন কি করছিলেন? একটা চাকরির খোঁজ করছিলাম। ব্যবসা করেননি কেন মশাই? ব্যবসা করতে ক্যাপিটাল লাগে। আপনার অ্যাপ্লিকেশনে মিনিমাম স্যালারি এক্সপেক্টেড লেখা আছে 211 টাকা। ওয়াই? আগে 211 টাকা লিখেছেন কেন? তার কারণ 211 টাকা মাইনে পেলে আমি কাজে জয়েন করতে রাজি আছি। আই মিন 210 নয় কেন, অথবা 220 নয় কেন? ওয়াই দিস অর্ডার ফিগার 211? আজকের দিনে একজন ভালো রাজমিস্ত্রির দৈনিক মজুরি 7 টাকা, অর্থাৎ মাসে দাঁড়ায় 210 টাকা। পাশ করে ইঞ্জিনিয়ার হয়ে এর চেয়ে কম চাইতে আমার ভ্যানিটিতে লাগছিল, তাই 1 টাকা বেশি চেয়েছি, 211। বাঙালি ছেলেরা তো পরিশ্রম করতে চায় না, আপনি পারবেন কি? বাঙালির ছেলেরা পরিশ্রম করতে চায় না, আমার মনে হয় এটা একটা মিথ্যে অপবাদ। What do you mean? আই মিন, বাঙালি ছেলেদের কাজ দেয়া হবে না বলে ওই মিথ্যেটা রটনা করা হয়েছে। কাজ পেলে আমরা অনেকের থেকে বেশি পরিশ্রম করতে পারি। I see. Okay. You may go now. Namaskar. Hey, Koushik! Hey, Koushik! আরে কিশোরদা, কতদিন পরে দেখা, কেমন আছো? তুই এখানে কি করছিস? এই চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম। এই যন্ত্রণার হাত থেকে এখন রেহাই পেলি না? আয় উঠে। কোথায়? আয় না, ব্যবসা করি। ক্যাপিটাল কোথায়? আরে ক্যাপিটাল লাগবে না, তুই আমি ওয়ার্কিং পার্টনার, বল তাহলে ব্যবসা করে দিই। ব্যবসাটা কিসে উঠে? আরে না, যদি রাজি থাকিস দিনে 10-15 টাকা রোজগার করাটা এমন কিছু শক্ত হবে না, অবশ্য ভ্যানিটিতে যদি না বাঁধে। আমি বলছিলাম যে যতদিন চাকরি বাকরি না পাস, ব্যাপারটা কি একটু খুলে বলতে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার এক রিলেটিভ ট্যাক্সির পারমিট পেয়েছে, গাড়িও কিনেছে। তুই যদি, মানে বলছিলাম কি, যতদিন না তোর চাকরি হয়। ড্রাইভার? আই এম সরি কৌশিক, আমি ঠিক আমি 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 ঠিক তোকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলতে চাইনি, তুই বিশ্বাস কর। আমি রাজি কিশোরদা। তুই ট্যাক্সি চালাবি? ওয়াই নট। Thank you.
মনে হচ্ছে যে আমরা একটা অল ইন্ডিয়া চেন কে স্পট আউট করতে পারি। বাহ, খবরটা বড় শক্তি জানিয়ে দিন। আমার দরকারি কাগজপত্র ছাড়া একটা সোনার বার রয়েছে, সেই বারটাই একমাত্র প্রমাণ। ওটা ছাড়া লালবাজার থেকে এতক্ষণে সব জায়গায় খবর পৌঁছে গেছে, একটু সময় হয়তো লাগবে। আমার মনে হয় পাওয়া যাবে নিশ্চয়ই। মনে? হ্যাঁ স্যার। আমার কিন্তু মনে হয় না, দেখো এতক্ষণে হয়তো। স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, কথা বলছি, নমস্কার স্যার। হ্যাঁ স্যার, আমি এখনই এসে পৌঁছেছি। আমি আসছি স্যার। হ্যাঁ স্যার, কাগজপত্র নিয়ে আসছি। আইজি কাগজপত্র নিয়ে যেতে বলেছে। হ্যালো, কাকে চান? হ্যাঁ হ্যাঁ, আছেন, আপনি কথা বলবেন? স্যার, কে? সেই ট্যাক্সি ড্রাইভার। হ্যাঁ স্যার, ট্যাক্সি ড্রাইভার। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কথা বলছি। হ্যাঁ, আমি অফিসেই আছি। তুমি আসছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যাও নিচে গিয়ে দাঁড়াও, ওকে নিয়ে একবার সোজা এখানে আসবে। ঠিক আছে। আরে এসো এসো, ওটা বোতা।
কিছু না, আপনি বরং চেক করে নিন যা যা ছিল এর মধ্যে ঠিক আছে কিনা। আমরা মানুষ চিনি, যে লোক নিজে থেকে হারানো জিনিস ফিরিয়ে দিতে আসে সে যে ও থেকে দু চারখানা কাগজ সরিয়ে রাখবে না তা আমি জানি। কাগজ ছাড়া আরো তো কিছু থাকতে পারে, যেমন সোনার বার। তার মানে তুমি ওটা খুলে দেখেছো? হ্যাঁ, বলতে পারেন অপরাধ করেছি, কিন্তু না দেখলে তো বুঝতে পারতাম না জিনিসটার ইম্পর্টেন্স কতখানি। আর তখন হয়তো লালবাজারের লস্ট প্রপার্টি গোডাউনে গিয়ে জমা দিয়ে আসতাম, সারা জীবনেও আপনি খুঁজে পেতেন না। কতদূর পড়াশোনা করেছো? ও জেনে আর আপনার কি হবে? না, ওর ভেতরকার কাগজপত্র ঘেঁটে তুমি কি বুঝেছো আমার জানা দরকার। মনে করুন কিছুই বুঝিনি। তার চেয়ে বরং এই আমার লাইসেন্স, আপনি একটা ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিন, আমার কাজে লাগবে। তুমি এড়িয়ে যাচ্ছ। বলবে না? আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিএসসি আর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিই। I am so sorry, Mr. আপনার নাম? কৌশিক মিত্র। দেখুন, ছি ছি ছি, কিছু মনে করবেন না, আমি সত্যি খুব লজ্জিত। বসুন বসুন, আপনি বসুন। না না, ঠিক আছে। সিগারেট? না, থ্যাংক ইউ। দেখুন কৌশিকবাবু, আচ্ছা আপনি এ কাজ করছেন কেন? আর কোনো কাজ পাইনি তাই। দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা আমি তাহলে এখন উঠি। আরে বসুন বসে বসুন, আপনাকে এত সহজে ছেড়ে দেবো মনে করেছেন? কেন, জেলে দেবেন নাকি? না, এর ভেতরে কাগজপত্র পড়ে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি কাজ করি। হ্যাঁ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চে আপনি একজন অফিসার, ব্ল্যাক মানি, স্মাগলিং, চোরাই চালান এসব ডিটেক্ট করাই আপনার কাজ। দ্যাটস রাইট। মানে আমি অবশ্য আপনার লাইনে, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তবে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আই ক্যান অফার ইউ জব, অফকোর্স আদার দেন ইঞ্জিনিয়ারিং। কাজ? কি কাজ? আমরা, মানে আমাদের ডিপার্টমেন্ট যা করে তাই। বুঝলাম না। শুনুন, আমাদের কাছে ইনফরমেশন আছে রামচন্দ্রপুর নামে একটা মফস্বল টাউনে, রাদার আপনি এটা পড়ে দেখুন, তারপর আমার যা বলার আমি বলবো। ওয়াইট, একটা কেমিক্যালের কথা বললেন, সেটা কি জাতীয়? সেটাই ওর আবিষ্কার, অনেকদিন ধরে রিসার্চ করে উনি এটা বের করেছেন, এখনো পেটেন্ট নেওয়া হয়নি, সমস্ত ব্যাপারটাই ল্যাবরেটরি স্কেলে রয়েছে। এখন আপনি যদি কিছু সরকারি সাহায্যের ব্যবস্থা করে দেন তাহলে বাবা ওর এই আবিষ্কারের একটা সার্থক রূপ দিতে পারেন। আর তাছাড়া ওর ধারণা ওর এই আবিষ্কার আমাদের দেশের বাড়ি তৈরির কাজে একটা যুগান্তর আনবে। কিন্তু প্রোডাকশন চালু করে এর লাভ লোকসানের দিকটা যাচাই করে দেখাতে না পারলে তো সরকার এ ব্যাপারে উৎসাহী হবে না ডক্টর চ্যাটার্জি। দেখুন ডক্টর চ্যাটার্জি, আপনি তো জানেন যে এসব ব্যাপারে গভর্নমেন্ট হেল্প পাওয়া কত শক্ত। সাপোজ প্রোটেকশন করতে গিয়ে দেখা গেল যে লোকসান হচ্ছে, তখন পাবলিক মানি নষ্ট হবে। আমার নিজের টাকা তো নয় যে এমনি দিয়ে দিলাম, তার চেয়ে বরং নিজের নামে পেটেন্ট নিয়ে নিজের খরচে ছোট্ট একটা কারখানা চালু করে লাভের দিকটা দেখিয়ে দিন। যদি দেখা যায় যেটা লাভজনক তখন না আমি চেষ্টা করে দেখব যাতে সরকারি সাহায্যে আপনার কারখানাটা আরো বড় করা যায়। নিজস্ব কারখানায় যদি চালু করতে পারবেন তাহলে বাবা আর আপনার কাছে আসবেন কেন? এই এক্সপেরিমেন্ট চালাতে গিয়েই তো উনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তোমার বাবার যদি আপত্তি না থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমি তাকে সাহায্য করতে পারি। কিভাবে? ইন্ডাস্ট্রিয়াল স্টেটে একটা শেড ওর জন্য অ্যালট করিয়ে দিচ্ছি, আর ক্যাপিটাল হিসেবে হাজার দশেক টাকাও না হয় দেবো। কত সুদ দিতে হবে?
তোমার কথাগুলো বড় বেয়াড়া সুজাতা। এটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না। আমি মহাজনী কারবার করি না, টাকাটা আমি বিনা সুদেই ধার দেব। ডক্টর চ্যাটার্জি কেবল একটা হ্যান্ড নোট লিখে দেবেন, যখন সুবিধে হবে তখন শোধ দেবেন, শোধ দিতে না পারলেও আমি বিনিময়ে কিছুই দিতে হবে না আপনাকে, একেবারে নিঃস্বার্থ দান। বেশ, এভাবে টাকা নিতে যদি তোমাদের বিবেকে এতই বাধে, পেটেন্ট দেবার সময় না হয় আমাদের দুজনের নামই নেওয়া হবে। বেশ বেশ, ইয়ার সত্য কি? তুমি চুপ করো বাবা, এ আপনি কি বলছেন? বাবারই আবিষ্কার থেকে ভবিষ্যতে লাখ লাখ টাকা রয়্যালটি আসতে পারে, তার অর্ধেক আপনি লিখে নিতে চান মাত্র ওই 10,000 টাকায়, আর পেটেন্টে আপনার নাম থাকা মানে এই আবিষ্কারের অর্ধেক ক্রেডিট আপনার, সেটাও আপনি ওই টাকায় কিনে নিতে চান? কিন্তু আমার দিকটাও ভেবে দেখো, কারখানা চালাতে যে ওভারহেড খরচ সেটা তো আমি বহন করছি, জমির দাম, লোকজনের মাইনে, র মেটেরিয়ালস আরও অনেক কিছু আছে। কিছু মনে করবেন না, আমরা ব্যবসায়ী মিস্টার জেবি মহাপাত্রের কাছে ব্যবসার কথা বলতে আসিনি, আমরা এসেছিলাম দেশ সেবক জিমুন বাবুর কাছে, সরকারি উঁচু মহলে যার অনেক প্রভাব। বাবার ধারণা তারই আবিষ্কারের ফলে ভবিষ্যতে লাখ লাখ টাকা লাভ হতে পারে, আর তাই তিনি চাইছিলেন এই আবিষ্কারটা সম্পূর্ণভাবে সরকারের হাতে থাক, দেশবাসী উপকৃত হোক। প্রাইভেট সেক্টরের কাছে যদি যেতে হয় তাহলে আপনার কাছে কেন? এ শহরে আপনার চেয়ে ধনী ব্যবসায়ী তো অভাব নেই। চলো বাবা, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে গেল। আমার মনে হয় আপনাকে জাস্ট নক করে গেল। মিস্টার আগরওয়াল আগে থেকে এদের টোপ দিয়ে রেখেছে। আসুন ডক্টর স্যারজি। টাকা পয়সার তো কিছু দরকার লাগবে, এটা অ্যাডভান্স, বাকিটা দরকার মতো নিয়ে নেবেন। কিন্তু আপনি, আপনার এই আবিষ্কারের ভেতরে আমি একটা যুগান্তকারী সম্ভাবনা দেখতে পাচ্ছি ডক্টর চ্যাটার্জি, আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। তার আগে আপনার নিজেরই স্বার্থে বলবো, আপনার উচিত হবে এই আবিষ্কারটাকে নিজের নামে পেটেন্ট করে নেওয়া, তাহলে এটার উপরে আপনার একটা আইনগত অধিকার জন্মাবে, আর তখনই আমি আপনার সঙ্গে একটা বিজনেস এগ্রিমেন্টে এসে যাব। কিন্তু বাবা চাইছিলেন আর একটু বড় স্কেলে এক্সপেরিমেন্ট করে দেখতে, মানে 100% শিওর না হয়ে পেটেন্ট নেওয়াটা। বেশ তো, আমার ওয়ার্কশপের একটা শেড ডাক্তার সাহেবের জন্য ছেড়ে দিচ্ছি, মাল মশলা সমস্ত আনিয়ে দেবো, আর কারখানা একটা বাংলো সেখানে আপনাদের থাকার বন্দোবস্ত করে দিচ্ছি, টাকা পয়সা যা লাগে এমন তেমন দিয়ে দেবো। রাত্রির মধ্যে এটা শেষ করে ফেলতে হয় মা, কাল সকালে। কিন্তু বাবা, এত ঘাটতি তোমার শরীর খারাপ করবে। শরীর? আমি আমি কি অ্যাচিভ করতে চলেছি একবার ভাব দেখি মা, আমার এই এত বছরের সাধনা, এত কৃচ্ছ সাধন আজ সব সফল হতে চলেছে। ফ্যাক্টরিতে বসে আমি হাতে কলমে প্রমাণ করেছি যে আমার এই এক্সপেরিমেন্ট 100% সাকসেসফুল, আমার এই আবিষ্কারে কত কত দেশবাসী উপকৃত হবে। আজ আজ আমার সব স্বপ্ন সার্থক সুজাতা। হ্যাঁ ভালো কথা, কাল মিস্টার আগরওয়ালের সঙ্গে আমি কলকাতায় যাচ্ছি,
পেটেন্টটা আমার নামে রেজিস্টারি করিয়ে তারপর নিশ্চিন্ত হয়ে গঙ্গা স্নান করে ফিরে আসবো। হ্যাঁ সুজাতা, সুজাতা আজ আজ আমার এত ভালো লাগছে, আমার বড় ভালো লাগছে। আবিষ্কারের পুরো বেনিফিটটা সে একা ভোগ করতে পারে। শুধু সুজাতা দেবীকে কনফিডেন্সে আনার জন্য আপাতত তাকে সমীহ করে চলছে, বাড়ি গাড়ি অর্থ যখন যা প্রয়োজন মেটানো হচ্ছে। কিন্তু একবার যদি এই ফর্মুলাটা আগরওয়ালা হাত করতে পারে, তাহলে সুজাতা দেবীকে ছুঁড়ে ফেলে দিতে তার এক মুহূর্ত সময় লাগবে না। তার মানে আগরওয়াল লোকটা বেশ পাকা খেলোয়াড়। কিন্তু তার আসল খেলাটা তার অন্য জায়গায়। আমাদের খবর হচ্ছে এই আগরওয়াল ইন্ডাস্ট্রির সাইনবোর্ডের আড়ালে বসে ভদ্রলোক নানা রকমের শেডি বিজনেস চালিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কি এখন আমরা জানি না, আর সেইটি আপনাকে খুঁজে বের করতে হবে। একটু কফি হবে? না ধন্যবাদ। আগরওয়াল ইন্ডাস্ট্রিজ একজন ড্রাইভার অ্যাপয়েন্ট করবে সুজাতা দেবীর গাড়ির জন্য। এখন আপনি যদি এই কাজটা অ্যাকসেপ্ট করেন, তাহলে সহজেই প্রয়োজনীয় তথ্য প্রমাণ আপনি সংগ্রহ করতে পারবেন, আর সেই সঙ্গে ডক্টর চ্যাটার্জির এই ফর্মুলার দরকারি কাগজপত্রগুলো যাতে সুজাতা দেবীর কাছ থেকে হাত ছাড়া না হয় সেদিকেও আপনি লক্ষ্য রাখতে পারবেন। এই কাজের জন্য আমার মতো একজন লোককে পাকড়াও করলেন কেন? এর পেছনে একটা কারণ আছে। আমাদের ডিপার্টমেন্টে এই কাজের জন্য লোকের অভাব নেই, কিন্তু যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার, সেই জন্য এ ব্যাপারে আপনার অ্যাডভান্টেজ আর সকলের চাইতে বেশি, তাই না? এখন বলুন কি বলবো, আপনি রাজি কি না? বাবু, সাহেবের সঙ্গে দেখা করতে এসছেন। কোথায়? ওই যে। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি চাই? আগে ইয়ে চিঠি। চিঠি? কার চিঠি? ওই এই যে।
জিমুদি বাবুর চিঠি? আগে হ্যাঁ। ধরো, দাঁড়াও এখানে। স্যার, জিমুদি বাবুর কাছ থেকে চিঠি নিয়ে একটি লোক এসেছে আপনার সঙ্গে দেখা করবে বলে। জিমুদি বাবুর কাছ থেকে? আগে হ্যাঁ। কেন? দেখে দাও। মহাপাত্র সাহেবের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? আগে তা প্রায় বছর দুয়েক হবে স্যার। এটা পড়ো। কই পড়ো। আগে আমি তো ইংরেজি জানি না স্যার। লেখাপড়া কতদূর করেছ? ক্লাস ফাইভ। তারপর থেকে রকবাজি? ড্রাইভিং লাইসেন্স কতদিনের? দু বছরই স্যার। মানে ভিলায় এক সাহেবের গাড়ি চালাতাম, তো তিনি গাড়ি বেচে দিয়ে চলে গেলেন তাই। শোনো, তবে আমি সব খোলাখুলি বলি, ড্রাইভার আমার দরকার ঠিকই, আর মহাপাত্র সাহেব যখন রেকমেন্ড করে পাঠিয়েছেন তার উপর আমার বলার কিছু নেই। কিন্তু একটা ব্যাপার তুমি আমাকে বুঝিয়ে দাও তো, এই সমস্ত চিঠিটা কালো কালিতে লেখা আর তোমার নামটা নীল কালিতে কেন? আগে তোমায় তিনি দু বছর ধরে চেনেন, তাহলে তোমার নামটা ফাঁকা রেখে উনি চিঠিটা লিখেছিলেন কেন? আগে তা তো জানি না স্যার। ঠিক আছে, বাইরে অপেক্ষা করো। বাইরে বসিয়ে রাখবে, ভেঙে না পড়ে। মালপত্র এনেছে কিছু? হ্যাঁ স্যার, একটা টিনের পেট্রোল বিস্তারা আছে। নজর রাখবে। মহাপাত্র সাহেব। কে? মিস্টার আগরওয়াল? হ্যাঁ আমি বলছি। আপনার ড্রাইভার পৌঁছেছে? আপনি পাঠিয়েছেন কারুকে? সে কি এখনো রিপোর্ট করেনি? ও, তো কি নাম বলুন তো লোকটার? বিশু, বিশু বিশ্বনাথ দাস। আজকালের মধ্যেই যাবে। যাক, তাহলে বিশু দাস আপনারই লোক। তার মানে? সে দেখা করেছে আপনার সঙ্গে? আমার চিঠি দেখেনি? হ্যাঁ হ্যাঁ দেখিয়েছে। সত্যি কথা বলতে কি আমার একটু সন্দেহ হচ্ছিল। প্রথমত ওর চেহারাটা তো ঠিক ড্রাইভার ক্লাস নয়, কেমন যেন একটু ছাত্র ছাত্র গন্ধ। ছাত্রদের গায়ে আবার বিশেষ কোনো গন্ধ থাকে নাকি মজায়? হ্যাঁ সেটা তো আপনি ভালো জানেন মিস্টার মহাপাত্র। আপনি রাজনীতি করেন, ইলেকশনে দাঁড়ান, ছাত্র গন্ধ, মজদুর সুবাস, মধ্যবিত্ত বুদ্ধিজীবী সৌরভ অথবা নাকশলবাড়ির ঝাঁঝালো গন্ধ, এগুলো তো আপনি আমার থেকে অনেক বেশি বোঝেন। যাকে, যে কারণে আপনাকে টেলিফোন করছিলাম, আপনি লিখেছেন যে লোকটি আপনার বিশেষ পরিচিত, কিন্তু চিঠিটা লেখবার সময় তার নামটা আপনি ঠিক মনে করতে পারেননি, তাই না? কেন বলুন তো? পুরো চিঠিটা কালো কালিতে লিখেছেন, শুধু বিশু দাসের নামটা লিখেছেন নীল কালিতে। এতে তো একটু সন্দেহ হবারই কথা। এত পাকা খেলোয়াড় আপনি আর এটা বুঝবেন না, চিঠিটা আমার হাতের লেখা নয়, আমি একজনকে ডিকটেট করেছিলাম, সেই লিখে দিয়েছে। শুধু পত্রবাহক বিশু দাসের নামটা আমার হাতের লেখা। আপনার ব্যাপার তো মশাই, তাই এত সাবধানতা। ডান হাতে কি দিই বাঁ হাতকে জানতে দি না।
এটা ভালো বলেছেন। বাঁ হাতে কি নিলেন ডান হাতকে জানতে দেন না। যাকে ওসব কথা, মিস্টার আগরওয়াল, ইলেকশন তো এগিয়ে এলো, আমরা বসছি কবে? আপনি যবে আমাকে তলব করবেন আমি তো আপনার জন্য সবসময় প্রস্তুত। তাহলে দেরি করে লাভ কি, আজ বিকেলই চলে আসুন না। আজ আজ যে আমাদের মিল ওনার্স অ্যাসোসিয়েশনে একটা মিটিং আছে, আর মিটিং এর পরে আমাকে কলকাতায় চলে যেতে হবে। ঠিক আছে, মিটিংয়ে যাওয়ার পথে আপনার ওখানে ড্রপ করে যাব, আপনার সঙ্গে কথাবার্তা হবে, হ্যাঁ সেই সঙ্গে এক কাপ কফিও খাওয়া যাবে, কি বলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নমস্কার। মেম সাহেব কোথায়? উপরে আছেন। তাকে সরলাম দাও, আর ওই ছেলেটিকে ডেকে দাও। জি হুজুর। দেখো বাবু, ড্রাইভারের জন্য আমার অনেক লোক আছে, শুধু মহাপাত্র সাহেব তোমাকে পাঠিয়েছেন বলেই তোমার কথা ভাবছি। কত টাকা মাইনে চাও? আগে সে আর আমি কি বলবো স্যার, আপনি দয়া করে যা দেবেন। আমি যদি 15 টাকা মাইনে বলি তুমি রাজি হবে? এমন অন্যায্য কথা আপনি বলতেই পারেন না স্যার। হ্যাঁ অন্যায্য কথা আমি বলি না, 80 টাকা মাইনে দেবো, খাওয়া থাকা ফ্রি, যদি দেখি 3 মাস পরে ভালো কাজ করছো 10 টাকা মাইনে বাড়িয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে কাজ করতে গেলে তোমাকে 2টো কথা মনে রাখতে হবে। 1 নম্বর, ওই ইউনিয়নের মধ্যে মাথা গলাবে না, পাণ্ডাগিরি করতে যেও না, মারা পড়বে। আর 2 নম্বর, যা দেখবে যা শুনবে তা দেয়ালের কাছেও গল্প করবে না। আর হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং লেডি শ্যাটলে, লেট মি হ্যাভ দ্য অনার অফ ইন্ট্রোডিউসিং দিস নিউ ড্রাইভার টু ইউর লেডিশিপ। হোয়াট মেক্স ইউ সো ফিলগিলি জোভিয়াল মিস্টার আগরওয়াল? ভয় নেই সুজাতা, ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে লরেন্সের কাছে গ্রিক। শোনো, ইনি মিস চ্যাটার্জি, তুমি এর গাড়ি চালাবে, একে খুশি রাখতে পারলেই তোমার চাকরি থাকবে। যাও বাইরে গিয়ে বসো। আমার রসিকতায় চটে গেছো মনে হচ্ছে? না চটিনি, ভালগেটি বাদ দিয়ে রসিকতা করা যায় সেটা আপনার জানা নেই তো আমি জানি। ডেকে পাঠিয়েছিলেন কেন? তুমি সুন্দর, রাগলে তোমায় আরো সুন্দর দেখায়। যে কারণে তোমাকে ডেকে পাঠিয়েছি, রেলওয়ে অর্ডারটা আমি ক্যান্সেল করে দিলাম সুজাতা। ক্যান্সেল করে দিলেন? মহাপাত্র সাহেবকে অত ধরাধরি করে আমি অর্ডারটা সিকিউর করলাম আর আপনি সেটা ক্যান্সেল করে দিলেন? যে দামে আমরা মাল তৈরি করব তার জন্য কাউকে ধরাধরি করতে হবে না, ঘরে বসেই আমরা অর্ডার পাবো। কিন্তু তাই বলে অত বড় অর্ডার? সেটা না, আমাকেই ভাবতে দাও, তোমার লাভের অংশটা তুমি ঠিক মতো পাচ্ছ কি না তার একটা হিসেব রেখো, ওই একটা হিসেব তুমি ঠিক মতো রাখতে পেরেছো সেইটুকু জানতে পারলে আমি নিশ্চিন্ত। তোমার লাভের হিসেবটা আপনি বারে বারে আমার লাভের অঙ্কটার কথা উল্লেখ করেন কিন্তু আমার লোকসানের দিকটা খতিয়ে দেখেছেন কোনোদিন? সুজাতা প্লিজ ডোন্ট বি সেন্টিমেন্টাল। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন কিন্তু পরিবর্তে আমরা কি দিয়েছি তা কি কখনো হিসেব করে দেখেছেন? সুজাতা নকুল, আগে আজ সন্ধ্যাবেলা আমি কলকাতায় যাচ্ছি, ফিরতে কয়েকদিন দেরি হবে, তুমি ওই ছোকরার থাকার বন্দোবস্ত করে রেখো আর একটু নজর রেখো। জি আঙ্কেল। মহাপাত্র সাহেবের লোক তাই না বলতে পারলাম না, ইলেকশনটা এগিয়ে আসছে, ভেতরে ভেতরে কী চাল যে চালছেন বুঝতে পারছি না। টাকা পয়সা লাগবে কিছু? আগে না, আছে। রিভলভার লাইসেন্স রিনিউ করার তো সময় হয়ে এলো। আগে হ্যাঁ রিনিউ করে রেখো। জি আগে। আর যেটা কলকাতায় আছে সেটা আসবার সময় আমি নিয়ে আসবো,
তখন রিনিউ করে দিও। আসুন। এসো। আগে এই ড্রাইভার বিশ্বনাথ দাসকে আপনার কাছে নিয়ে এলাম, ও আপনার কাজই করবে। আর সাহেব বলে গেলেন ও এখানেই থাকবে, তাই। সাহেব কোথায় গেলেন? কলকাতায়। কেন, আপনাকে বলে যাননি? ঠিক আছে, আপনি যান। অমন হাত জোর করে দাঁড়িয়ে আছে কেন? তুমি কি কোনো অপরাধ করেছ? আগে না, তবে হাজার হোক, আপনারা হলেন গিয়ে অন্নদাতা, তাই। বাড়ি কোথায়? আগে হাবড়া, গুমা হাবড়া, আমরা রিফিউজি। রিফিউজি? সে হয়তো 20 বছর আগে ছিলে, এখন আর পরিচয় দিও না। আগে দেব না। বাড়িতে কে কে আছে? আগে বাবা আছেন, আর কেউ নেই। সব কথা আগে আগে বলছে কেন? আগে আর বলবো না। মাইনেটা ঠিক হয়েছে? আগে হ্যাঁ, তবে কোথায় থাকবো তা তো ঠিক হয়নি। মনোয়ারি, ওই গ্যারাজের ওপরের ঘরটা ওকে ঠিক করে দাও, আর ইন্দোরকে বলো আজ থেকে দুবেলা এখানে খাবে। আচ্ছা ম্যাম সাহেব, চলো। শোনো, তোমার তো আজকে থেকে অ্যাপয়েন্টমেন্ট, গাড়িটা বের করো, আমি একটু বেরোবো, আর সেই সঙ্গে তুমি কিরকম গাড়ি চালাও সেটা দেখে নেব। শুনুন। বলুন। আমি একটা ইনস্যুর প্যাকেট রেজিস্ট্রি করে পাঠিয়েছিলাম, সেটা কি ফেরত এসেছে? তার মানে আপনি রেজিস্ট্রি করে পাঠিয়েছিলেন বলছেন, তা পাঠিয়েছিলেন কি ফেরত পাওয়ার জন্য? না, মানে আমি ওটা পাঠাবার পর জানতে পারলাম, মানে যার নামে পাঠিয়েছিলাম তিনি সেখানে নেই, তাই জানতে চাইছিলাম যদি ফেরত আসে। তাই বলুন, ওটা ফেরত এলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। না, মানে বলছিলাম কি, ওটা ফেরত এলে আমার ঠিকানায় পাঠাবার কিছু দরকার নেই, মানে একটা টেলিফোন করলে আমি নিজে এসে ওটা নিয়ে যাব। ঠিক আছে, এই কাগজটায় আপনার নাম আর টেলিফোন নাম্বারটা লিখে দিন। অনেক ধন্যবাদ। তুমি এখানে? না, মানে পোস্ট কার্ড। পোস্ট কার্ড? আগে হ্যাঁ, পোস্ট কার্ড, ওই মানে চাকরি হলো তো বাড়িতে একটা খবর। তুমি কি এখন পোস্ট কার্ড লিখতে বসবে নাকি? ছি ছি, আপনাকে দাঁড় করিয়ে রেখে, ঠিক আছে আমি পোস্ট কার্ড পরে এসে নিয়ে যাবো, চলুন। থাক, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি পোস্ট কার্ড নিয়ে নিয়ে চলে এসো। আবাসে যে সবাইকে যেভাবে বোকা বানাতে পেরেছি, মনে হচ্ছে অভিনয় লাইনে গেলে নাম করতে পারতাম। অভিনয় তো ছিলাম শিবপুর বি কলেজের ইঞ্জিনিয়ার, হয়েছিলাম ট্যাক্সি ড্রাইভার, বর্তমানে ড্রাইভার কাম টিকটিকি। একটা ব্যাপার আজ বুঝলাম, পোস্ট অফিসের দিকে নজর রাখতে হবে, পার্সেলের ব্যাপারটা একটু গাঁড়া করে ঠেকছে।
তুমি ওখানে কি করছো? টেলিফোন। টেলিফোন তো কি? বাজছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ধরছি। দাও, আমাকে দাও। কোনোদিন আর এভাবে এই ঘরে আসবে না। আগে আগে তো না, আসবো না। যাও। যাই। হ্যালো, কে? সুজাতা, আমি জিমুদ বাহন বলছি। মিস্টার আগরওয়াল কি কলকাতায় চলে গেছেন? হ্যাঁ, উনি কালই চলে গেছেন। আচ্ছা সুজাতা, তোমরা রেলওয়ের এত বড় অর্ডারটা নিলে না কেন বলো তো? অত বড় অর্ডার নেবার মতো উপযুক্ত প্রোডাকশন আমরা এখনো চালু করতে পারিনি। আর তাছাড়া মিস্টার আগরওয়াল বলেন। মিস্টার আগরওয়াল কি বলেন তা তার কাছ থেকেই শুনে নিয়েছি, এখন মিস সুজাতা কি বলেন সেইটি শুনতে চাই। এসব কথা কি টেলিফোনে বলা ঠিক হবে? বেশ তো, বলো তো, সামনাসামনি কি কথা বলতে পারি? না না, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি নিজেই যাচ্ছি। না না ঠিক আছে, গাড়ি পাঠাতে হবে না, আমি আসছি। আমি একটু বেরোবো, গাড়িটা বের করো। আগে মানে ইয়ে, আমি এখনই আসছি। সুপ্রভাত সুজাতা দেবী। এত দেরি হলো যে আপনার? আপনি কি আমার প্রতীক্ষা গ্রহণ করেছিলেন? কি বলি বলুন তো। হ্যাঁ বলতে তো লজ্জা হচ্ছে, আবার না বলতে কষ্ট পাচ্ছে। তাহলে না বলাই ভালো। মিস্টার মহাপাত্র কোথায়? বাবা ভিতরে আছেন, আমার উপর আদেশ হয়েছে আপনাকে আহ্বান করে বসাবার জন্য। দয়া করে আসন গ্রহণ করুন। ধন্যবাদ। আপনার নতুন প্র্যাকটিস কিরকম চলছে? দেখুন, এ ব্যাপারে সত্য ভাষণ করতে হলে সেটা তো আমার পক্ষে খুব গৌরবের হবে না। আর দ্বিতীয়ত, আপনার কাছে অসত্য ভাষণ সংকোচ হচ্ছে। আর তৃতীয়ত, যে কটা কেস উপস্থিত আমি হাতে পেয়েছি সেটাই স্বনামধন্য পিতার পুত্র হিসেবে পেয়েছি, উদীয়মান আইনজীবী হিসেবে না। অবশ্য এই সমস্ত কথা আমি বাড়ির লোকের কাছে স্বীকারই করি না, কিন্তু কিন্তু আমি তো বাইরের লোক, আমার কাছে নয় নাই বলতেন। সেটা আবার আমার ওই দ্বিতীয় নম্বর ট্র্যাজেডি। বুঝলাম না। মানে প্রথমত, আপনি যে বাইরের লোক এটা ভাবতে আমার কষ্ট হয়। দ্বিতীয়ত, কোন কথাটা আপনার কাছে গোপন করব, কোনটা করব না, অর্থাৎ কোনটা যে আমার আপনার কাছে গোপন কথা। দাঁড়ান দাঁড়ান, আপনার তো এতদিনে প্র্যাকটিস জমে যাওয়া উচিত ছিল। মানে আপনি যেভাবে একজন খাঁটি লয়ারের মতো প্রথমত দ্বিতীয়ত করে যুক্তি খাড়া করছেন, তাতে করে তো যাকে। আচ্ছা, এবার একটা অযৌক্তিক কথার অবতারণা করি। বলুন, সারা বাংলায় বলি। দেখুন, হয়েছে কি, আমরা না ওই ফ্লাড রিলিফের জন্য একটা চ্যারিটি শোর বন্দোবস্ত করছি আর কি। ওটা একটা নাটক হবে, আপনাকে না একটা চরিত্রে অভিনয় করে দিতে হবে। অভিনয়? হ্যাঁ, আমি জীবনে অভিনয় করি, আমার দ্বারা হবে না। এই কথা আমাকে বিশ্বাস করতে বলবেন না। দুজন প্রচণ্ড শক্তিধর যোদ্ধার সঙ্গে আপনি যেভাবে অভিনয় করে চলেছেন তাতে অন্তত। শক্তিধর যোদ্ধা? আপনি কাদের কথা মিন করছেন? মানে তুই উঠলি কেন, বস না। না, ও আমার একটা কাজ আছে। আচ্ছা মিস চ্যাটার্জি, তাহলে আপনাকে আমি ফোনে জানাবো কোন কখন রিহার্সালের সময়। হ্যাঁ চল, নমস্কার। তুমি কি ওদের সঙ্গে থিয়েটার নিয়ে মেতেছ নাকি সুজাতা? দেখি, আপনি তখন টেলিফোনে কি যেন সব বলছিলেন। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে তোমরা কারখানাটা বড় করে প্রোডাকশন বাড়াবার চেষ্টা করছো না কেন? দশ জনের বেশি মজুরি নিলে ফ্যাক্টরি আইনের আওতায় পড়তে হয়, তার উপর সবার নামে ওয়ার্কার্স ইন্স্যুরেন্স, কম্পেনসেশন অ্যাক্ট, লিভ রেকর্ড, আরো কত কি। আমার একার পক্ষে এত দায়িত্ব সামলানো কি সম্ভব? আপনি বলুন না। দেখো সুজাতা, হাত লুকিয়ে খেলতে হয় বলে তাস আমি খেলি না, আমি তোমার সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই। আমিও তো রেখে রেখে আপনাকে কিছু বলছি না। বলছো বই, কেন পেটেন্ট দিচ্ছ না, কেন প্রোডাকশন বাড়ানো হচ্ছে না, কেনই বা কোম্পানি ফ্লোট করতে এত দেরি হচ্ছে, এর একটা জবাবও তুমি আমাকে দাও। এটা যদি একটা মামুলি ব্যাপার হতো আমি এর মধ্যে নাক গলাতে যেতাম না, কিন্তু তোমার বাবার এত বড় একটা যুগান্তকারী আবিষ্কার দেশবাসীর কোনো কাজে লাগবে না,
অথবা তোমার অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ তোমাকে বঞ্চিত করবে এটা আমি মোটেই সহ্য করব না। আমি তো সেই জন্যই আপনার সাহায্য চাইছি। বেশ, তাহলে বলো তো ডক্টর চ্যাটার্জির কাগজগুলো কি আগরওয়াল পেয়েছে? না। তাহলে সেগুলো তোমার কাছে আছে? আপনি কি সত্যি এই প্রশ্নের জবাব চান? বুঝলাম। তাহলে এবার বলো তো এখন তুমি কি করতে চাও? ওই কাগজগুলো চিরকাল লুকিয়ে রেখে তোমার কোনো লাভ হবে না। পেটেন্ট নিতে হলো একজন বিশ্বস্ত বৈজ্ঞানিকের সাহায্য তোমায় নিতে হবে। সে বিষয়ে তুমি কি করছো? আপনি কি পরামর্শ দেন? আমি তোমায় কোনো পরামর্শ দেব না সুজাতা। তবে কোনো অজানা অচেনা তৃতীয় পক্ষের দ্বারস্থ না হয়ে যে দুজন ব্যক্তি তোমার সামনে উপস্থিত রয়েছে তাদের মধ্যে একজনকে তোমার বেছে নেওয়া উচিত। অর্থাৎ আপনি অথবা মিস্টার আগরওয়ালা। কিন্তু আমি যে তৃতীয় পক্ষের দ্বারস্থ হব বলে ঠিক করেছি। জানি না তো। তবে আপনি বা মিস্টার আগরওয়াল নন, আমি ঠিক করেছি আমি কোনো বিশ্বস্ত সলিসিটর ফার্মকে আমার সমস্যার কথা জানাব। ও, এ তো খুব ভালো কথা। আমি তাহলে মিস্টার দত্ত ব্যারাটলকে খবর দিচ্ছি, মানে আমাদের অরূপ যার কাছে জুনিয়র হিসেবে কাজ শিখে। আমি খবর দিলি উনি। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি আমার নিজের সলিসিটর নিজেই খুঁজে নেব। বুঝতে পারছি, আমাকে তুমি এতটুকু বিশ্বাস করতে পারো না, তাই যদি তবে আমার কাছে এলে কেন? আমি এসেছি আপনার কাছ থেকে একটা পরিচয়পত্র লিখে নেব বলে। পরিচয়পত্র? কার নামে? টু হুম ইট মে কনসার্ন বলে লিখে দিন। আমি ভাবছি আবার কলকাতা যাব, কিন্তু ভয় হচ্ছে কোনো নাম করা সলিসিটর ফার্ম আমাকে পাত্তাই দেবে না। বাবার ওই আবিষ্কারের কথাটা হয়তো তারা আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দেবে। তাই ভাবছি আপনার একটা ইন্ট্রোডাকশন লেটার থাকলে। কিন্তু কোন স্বার্থে আমি তোমাকে পরিচয়পত্র লিখে দেবো তা তো বললে না। বাবারই আবিষ্কার দেশবাসীর কাজে লাগবে না, অথবা আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ আমাকে বঞ্চিত করবে এ আপনি সহ্য করবেন না, এই রকম কি একটা কথা বললেন না তখন? নাকি আমি শুনতে ভুল করেছি? শোনো, আমি পাঁচটা রিহার্সেলে যাব। আমার মনে হয় আমাদের রিহার্সেলের ব্যাপারটা এই মিস্টার ঘোষের এখানেই হোক, আর সপ্তাহে দুদিনের বদলে রিহার্সেলটা রোজই হোক। আর শিওর মিস্টার দত্ত যে রোজ এখানে রিহার্সেল হলে প্লেটের সাইজটাও রোজ এইরকম থাকবে? That depends on the scope. কি বলেন? আসুন আপনাদের সবার সঙ্গে এনার পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস সুজাতা চ্যাটার্জি, আমাদের নাটকে উদ্ভি হিরোইন। ম্যাডাম, আপনি তো ম্যাজিস্ট্রেট সাথে চেনেন মিস্টার ঘোষকে। ইনি হচ্ছেন মিসেস ঘোষ। ডক্টর সানিয়াল মণি বৌদি, আর আমাদের সদর থানার ওসি মিস্টার রমেন গুহ। হ্যাঁ, এক কথায় বলে দাও না, আমরা সবাই নাট্যামু। প্রথম পরিচয়, এতগুলো নাম মনে থাকে? আচ্ছা, উনি হচ্ছেন মুন্সেফ বাবু, মিস্টার রুদ্র, অধ্যাপক সুধীর নিয়োগী, মিসেস চন্দ্র আমাদের কলেজের অধ্যাপিকা। তাহলে মোটামুটি আমার পরিচয় করানোর পালা চুকলো। না 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 না, অরূপ, পরিচয়ের পাটা কোনো চোখে নেই। নাট্যকার যার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছে সেই হতভাগ্যটির নাম শ্রী প্রসন্ন কুমার বাসু। আপনি যে কখন ঘরের মধ্যে লুকিয়ে এসে দাঁড়িয়ে আছেন আমি কিন্তু লক্ষ্যই করি। সরি মামা। ম্যাডাম, এনার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বিখ্যাত ব্যারিস্টার মিস্টার পি কে বাসু। নমস্কার। যিনি কখনো কোনো মামলায় এত পর্যন্ত হারেননি। ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে, উনি হচ্ছেন আমাদের ফেভারিট মণি বৌদির মামা। হ্যাঁ, ওদের দৌলতে এই মামু হলো কি আমার ডাক নাম। আচ্ছা মামু,
আপনি সত্যি কখনো কোনো কিছু হারেননি? ব্যাপারটা অবশ্য পুরোপুরি ঠিক নয়। প্র্যাকটিক্যালি আমি একবার নিজের কাছে নিজেই হেরে গেছিলাম অনেক বছর আগে। ব্যাপারটা অবশ্য আজও মাঝে মাঝে খোঁচার দেয়। এরপরেও যদি আপনি গল্পটা না বলেন। বলুন না শুনি। বিপুল অরূপ, এই দেখো এরা কিন্তু রিহার্সাল ভন্ডুল করে গল্প শুনতে চাইছে, আমার কিন্তু কোনো দোষ নেই। রিহার্সালটা 10 মিনিট পরে হলেও এমন কিছু ক্ষতি হবে না, আপনি বলুন। বেশ শোনো, আমি আমার ক্যারিয়ারে এমন কোনো ক্লায়েন্টের ডিফেন্স কাউন্সিল হইনি যে সত্যিকারের গিল্ট। তার মানে ওই কেস হিস্ট্রি শুনে যদি মনে হতো যে আমার ক্লায়েন্ট নির্দোষ নয়, তাহলে সেই কেস আমি হাতে নিতাম না। এনে একবার একটা কেস আমার কাছে এলো, ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ, ছেলে তার বাপকে খুন করেছে। ছেলেটি সদ্য বিধবা মা আমার কাছে এসে কেঁদে বললেন যে আমার ছেলে কখনই এই কাজ করতে পারে না, আমার স্বামী গেছেন গেছেন, আপনি দয়া করে আমার নির্দোষ ছেলেকে বাঁচান। অ্যান্ড ইট ইজ অবভিয়াস যে আমি ছেলেটির ডিফেন্সে লড়লাম, তাকে জিতিয়ে দিলাম এবং ছেলেটি বেকসুর খালাস পেয়ে গেল। সেই আনন্দে কিনা জানি না, ছেলেটি সেই দিন সন্ধ্যেবেলায় আমার বাড়িতে এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসে স্বীকার করে গেল যে সেই তার বাপকে খুন করেছে। সত্যি এত বড় হার আমার জীবনে কখনো হয়নি। খুব ভালো লাগছে গল্প শুনতে, না রিহার্সালের কাজে ফাঁকি দিয়ে বিপুল? না না আমি উঠি, আমি থাকলে তোমরা কাজে ফাঁকি দেবে। সে কি আপনি চলে গেলে আসর জমাবে? কেন, এই তো বিদূষকের ভূমিকায় অভিনয় করে কেমন আসরটি জমিয়ে দিলাম। বিদূষক? আরে বিদূষকের কাজ হলো কোনো গুরুতর সভা আরম্ভ হবার আগে একটু খোশ গল্প করে সভাটাকে জমিয়ে দেওয়া। নাটক পাটক করছো, এগুলো শেখো শেখো। কি বিদূষকের ভূমিকায় অভিনয়টা আমি খারাপ করলাম নাকি? কি জানার নাম? সুজাতা। বা ইয়েস সুজাতা। ওয়েল সুজাতা, আমি তোমার বাবাকে জানতাম। হি ওয়াজ এ গ্রেট ম্যান অ্যান্ড ডেডিকেটেড টু হিজ মিশন, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর কোয়াইট প্রাউড অফ ইউর ফাদার। ভেরি গুড, ভেরি গুড, ওয়ান শুড বি। আমার নাটকটা পড়ে কেমন লাগলো মামু? কিছু বললেন না? ওয়েল ওয়েল ওর ভালো, বেশ ভালো, কিন্তু ওটা ট্র্যাজেডি না হয়ে যদি কমেডি হতো তাহলে আমি খুব খুশি হতাম। কি জানো, বয়সটা যত বাড়ছে হ্যাপি এন্ডিং এর দিকে ঝোঁকটাও তত বাড়ছে। এনিওয়ে মানে চলি বিপুল, চলি চললাম। আমার গুড নাইট, গুড নাইট এভরিবডি। চলো গেস আরম্ভ। না তুমি এসেছ, এবারে খাবো। আমি দেখছি। তাই আমাদের সবাইকে কেমন লাগলো বলুন। ভালো। আচ্ছা ওই আপনাদের ওখানে ভদ্রলোককে দেখলাম না, মিস্টার বাসু ব্যারিস্টার, উনি আপনাদের সঙ্গে কিভাবে জড়িত? উনি হচ্ছেন আমাদের ক্লাবের ইয়ে ভাইস প্রেসিডেন্ট, খুব চমৎকার লোক। মনে হলো বেশ আনন্দ। তাই ইয়ে ওনাকে উপর থেকে কেউ কিছুই বুঝতে পারবে না, কিন্তু ওর জীবনে সাংঘাতিক ট্র্যাজেডি আছে। আজ থেকে বছর পাঁচেক আগে উনি ওনার স্ত্রী আর ওনার 12-13 বছরের মেয়ে সুমন বাই কার মাসান্তর যাচ্ছিলেন, অন দ্য ওয়ে ট্রাক অ্যাক্সিডেন্টে ওনার মেয়ে স্পটই মারা যায়, আর স্ত্রী স্পাইনাল কর্ড ভেঙে চির জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন। তারপর থেকে বাসু সাহেব আর কোর্টে যাননি, প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন। হে সত্য, হে অমৃত, তোমার জ্যোতির দিকে আমাকে আকর্ষণ করো। আমি কেবলই মৃত্যু দেখছি,
কিন্তু তার ওপারে যে অমৃতের অস্তিত্ব, এ কথা আমাকে কে বুঝিয়ে দেবে? প্রাণ, টায়ার্ড ফিল করছ? একটু। ঠিক আছে, তুমি পড়ো। না, আজ থাক, চল। হ্যালো, কথা বলছি আমি, পোস্ট অফিস থেকে বলছি। আপনার সেই রেজিস্টার প্যাকেটটা ফেরত এসছে। এসে গেছে? আমি আসছি। না না, আমি এখনই আসছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আরে, টেলিফোনটা রাখতে না রাখতেই এসে গেছেন? ওটা খুব দরকারি বুঝি। ঠিক আছে, আপনি এই নিন, একটা সই করে দিন। তুমি এখানে কি সুন্দর জায়গাটা না? কিছু বলবে? না, মানে আমি বলছিলাম, আপনার কি কোনো দুর্ঘটনা ঘটেছে? কেন? না, এই দেখছিলাম তো অনেকক্ষণ ধরে কি সব দুশ্চিন্তা করছেন। আচ্ছা, তুমি পরশপাথর কাকে বলে জানো? এ আর জানবো না। কাকে বলে বলো তো? ওই যে পাথর, ছাকালি সোনা হয়ে যায়। কি মুশকিল হয়েছে জানো? আমি একটা পরশপাথর পেয়েছি। কি সর্বনাশ! হ্যাঁ, ফেলে দিন, ফেলে দিন, ও নদীর জলে বিসর্জন দিয়ে দিন, নইলে কোন দিন ওই থেকে একটা শেষকালে ভয়ঙ্কর যন্ত্রণা হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি ওটা দিয়ে অনেকের অনেক উপকার হতে পারে, অনেক গরিব দুঃখীর। তা হতে পারে বই কি, তবে ব্যাপারটা কি জানো, আমার কাছে যে পরশপাথরটা রয়েছে না, সে কথাটা একটা চোর জানে। ও বাবা, তাহলে তো আরো সর্বনাশ। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো। বলুন। চোর তো তোমার ঘরে চুরি করতে যাবে না, তুমি ওটা কিছুদিন তোমার কাছে লুকিয়ে রাখতে পারো। না না, ও আপনার জিনিস আপনার কাছে রেখে দিন, ও আমার কাছে থাকলে আমার বোধ হয় ঘুমই হবে না। একটা কাজ করবেন, এখান থেকে ওই সামনের রাস্তাটা দিয়ে গেলে একটা ভাঙা মন্দির আছে, তার চারিপাশে জঙ্গল। এইখানে আপনার ওই পরশপাথর রেখে দিন। হ্যাঁ,
দিন রেখে দিন। এই আপনার চোরের বাবাও সন্ধান পাবে না। চলুন এবার যাওয়া যাক। কিছু বলবেন নাকি? তোমাকে বিশ্বাস করতে পারি? কি যে বলেন আগে, আপনি হলেন আমার মনিব, আপনার কাছে কি কোনো অবিশ্বাসের কাজ করতে পারি? চলো। আগে হ্যাঁ স্যার, ফর্মুলার প্যাকেট আজই এসেছে। সুজাতা দেবী ওটা পোস্ট অফিস থেকে নিয়ে এসেছেন। হ্যাঁ একটু আগে স্যার। এসে গেছে তাহলে? শোনো, খুব ভালোভাবে নজর রাখবে, দেখবে যেন হাত ছাড়া না হয়ে যায়। আমি দু একদিনের মধ্যেই আসছি, আর দরকার মনে করলে টেলিফোন করবে। আচ্ছা স্যার, আচ্ছা। কৌশিক বাবু, আপনি কাল সকালে একবার আমার সঙ্গে থানায় দেখা করবেন, পজিটিভলি। Mm-hmm.
সুজাতা, ওগো শুনছো শুনছো, দেখো দেখো এমনি লুকিয়ে লুকিয়ে তোমার গান শুনছিল, তার জন্য যে কোনো সাজা পেতে রাজি আছে। বলছেন এসো এসো ভেতরে এসো, তোমার সঙ্গে তো আলাপ নেই, এ হলো সুজাতা আর ইনি হলেন আমার। তবে যে লোকে বলে তুমি কারো কাছে মাথা হেঁট করো না। মাথা হেঁট করার মতো লোক যে পাই না। আরে বাবা রে বাবা, এই যে দেখছি কথাতে আমাকেই হার মানাবে। তা তুমি ব্যারিস্টারি পড়লে না কেন, ওটা তোমার ভালো স্যুট করতো। আমি ব্যারিস্টারি পড়লে আপনাদেরই অসুবিধা হতো, ভাত মারা যেত। কি খাবে বলো, চা কফি না শরবত? কিছু না, আমি এসেছিলাম আপনার কাছে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে। ও আলোচনা, চলো আমরা যাই। ওরে না না, তোমরা ঘরে বসো, আমি ভেতরে যাচ্ছি। আপনি থাকুন না, ভয় নেই, তোমাদের আলোচনার মধ্যে না থাকলে আমি কিন্তু তোমারই দলে। বসো বসো বসো, কি বক্তব্য বলো। আপনি সেদিন বলছিলেন আপনি আমার বাবাকে চিনতেন। উনি একটা ফর্মুলা আবিষ্কার করেন, তারপর সেটাকে প্রোডাকশন স্কেলে এক্সপেরিমেন্ট করার জন্য আগারওয়াল ইন্ডাস্ট্রিজের সঙ্গে ওর একটা অ্যারেঞ্জমেন্ট হয়, তারপরে কি? আপনি সব জানেন? জানি, আর এও জানি যে তুমি একটা ভীষণ বিপদের মধ্যে জড়িয়ে আছো। ইনফ্যাক্ট ইওর লাইফ ইজ ইন ডেঞ্জার। তাহলে আমি কি করব? Well, if you want to have my suggestion, তাহলে আমি বলবো যে immediately তোমার কোনো সলিসিটরের সঙ্গে পরামর্শ করা উচিত। আমি ঠিক তাই ভাবছিলাম। তাই ভাববে, তাই তোমার ভাবা উচিত। এক কাজ করো, দেখো রোজ সকালে আমি ওই বাঁধের দিকটা বেড়াতে যাই, তো কাল সকালে অ্যারাউন্ড 6 তুমি ওখানে চলে এসো, আমি তোমাকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশন দিয়ে দেবো। তুমি সেই চিঠিটা নিয়ে যত শীঘ্র পারো কলকাতায় চলে যাবে, অ্যান্ড মিট মাই সলিসিটার ওভার দেয়ার, দেন অ্যাকর্ডিংলি ওরা যা করবার তাই করে দেবে। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? নট নাও নট নাও সুজাতা, ধন্যবাদ জানাবার সময় অনেক পাবে পরে। আমি একটু রমেনবাবুর সঙ্গে দেখা করতে চাই, উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। এখনো ওপর থেকে নামেন নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা কতক্ষণ অপেক্ষা করতে হবে বলতে পারেন? না, ওই বেঞ্চটা একটু বসতে পারি কিনা বলতে পারেন? হ্যাঁ পারি, আপনি বেঞ্চটায় বসতে পারেন।
আর কিছু? আগে না, ধন্যবাদ। Good morning, Sujata. I hope I'm not late. No, I'm here to ask you to come. At a paper, he gets Mr. Basu. Kal ratri amar ghore budhe ke eshe chilo. Mane amar almari drawer shob khola dekhlam. Sheki. Kichu churi jani to? Budhoy na. Tobe ami bhalo kore dekhini. তোমাকে আমি কালই বলেছিলাম সুজাতা যে তুমি একটা ভীষণ বিপদের মধ্যে জড়িয়ে পড়ছো। এনিওয়ে তোমার আর এক মুহূর্ত এখানে দেরি করা উচিত হবে না। হ্যালো চিঠি, তুমি আজই সকাল 10টার গাড়িতে না হয়ে যাবে। কিন্তু এইভাবে আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয়? তোমার মতো মেয়ের মুখে কথা মানায় না সুজাতা। অত ভাববার কি আছে, আমি তো রয়েছি। নামার দেরি করো না, যাবার জন্য তৈরি হয়ে নাও। গাড়ি করে পৌঁছে দিতে পারলাম না, কেন বুঝতেই পারছ। এখন তুমি যাবে ওই দিকে আর আমি যাবো এদিকে। অ্যাজ ইফ উইড নট নো ইচ আদার, রাইট? উইশ ইউ অল দ্য বেস্ট, গুড আফটার। আপনাকে কেন ডেকে পাঠিয়েছি তা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কৌশিক বাবু। হ্যাঁ, আমি তৈরি হয়ে এসেছি। আপনাদের যা যা ইনফরমেশন দরকার, অর্থাৎ আমাকে যে জন্য এখানে পাঠানো হয়েছিল, তার সব কিছু এখানে লেখা আছে। আমি যা জানতে এসেছিলাম তার থেকে অনেক বেশি জেনেছি এবং তার জন্য আমি হ্যাপি। এখন আপনাদের কাজ আপনারা করুন। আগরওয়ালের মতন এইরকম লোক যারা বিজনেসের আড়ালে ক্রমাগত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আপনি অন্য কিছু ভাবছেন মনে হচ্ছে। মানে কি বলবো, আমি মানে আমি বোধহয় খানিকটা আঁচ করতে পারছি রমেনবাবু। স্পষ্ট করে বলুন তো কি ব্যাপার। ইউ নো দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড এ লট। মানে আমি পলিটিক্যাল সিচুয়েশনের কথা বলছি। জিমুদ ভবনের সঙ্গে আগরওয়াল সাহেবের আপনার কোনো বিরোধ নেই, তাই মিস্টার আগরওয়ালের বিরুদ্ধে আপনার ইনভেস্টিগেশনের ব্যাপারটা নিয়ে আর পার্সিউ করার দরকার হচ্ছে না। মানে যেহেতু জিমুদ বাবুর সঙ্গে আগরওয়ালের আর কোনো বিরোধ নেই, অতএব আগরওয়াল ইজ নো লঙ্গার এ করাপ্ট বিজনেসম্যান, তাই না? আগরওয়াল ইন্ডাস্ট্রিজ সিমেন্টে মাটি মেশায় না, ব্ল্যাক মার্কেট করে না, ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় না, এটসেট্রা এটসেট্রা। এবং আমি মিস্টার গুপ্তর অনুরোধে এখানে এসে আগরওয়াল ইন্ডাস্ট্রিজের ভেতরের গলত যা যা সংগ্রহ করেছি, এই কাগজে যা যা রিপোর্ট লেখা আছে সব ভুল, সব মিথ্যে। কৌশিক বাবু, আপনি বোধহয় একটু ভুল করছেন। আমি ভুল ভুল আমি এখন করছি না রমেনবাবু। ভুল করেছিলাম সেদিন যেদিন মিস্টার গুপ্ত আমাকে কথা দিয়েছিলেন যে কোনো অবস্থাতেই আমার রিপোর্ট চেপে যাওয়া হবে না। আগরওয়াল ইন্ডাস্ট্রিজ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেদিন তার কথায় বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। মস্ত বড় ভুল।
কে আপনি? আগে আমাকে জবাব দিন, কে আপনি? বিশু, বিশ্বনাথ দাস। বিশু, বিশ্বনাথ দাস? ভেবেছিলেন ওই নামে ড্রাইভার সে যে আমার একটার পর একটা সর্বনাশ করে যেতে পারবেন, আপনার আসল পরিচয় কেউ কোনদিন জানতে পারবে না, তাই না? ছি কৌশিকবাবু, ছি! ইংরেজি নভেল পড়েন, শিক্ষিত আপনি, কিন্তু আগরওয়ালের মতো একটা লোকের কাছ থেকে কটা টাকার লোভে আমার এত বড় সর্বনাশ করতে আপনার শিক্ষায় এতটুকু বাদলো না? আপনার সর্বনাশ করার জন্য আমি এখানে আসিনি সুজাতা দেবী, আপনি। কৌশিক মিত্র কে? আমি। বাহ, কৌশিক মিত্র বিশ্বনাথ দাস, চমৎকার! বাবার এই আবিষ্কারের কাগজগুলো আগরওয়ালের হাতে তুলে দিয়ে আপনি কত টাকা পেয়েছেন? টাকা? হ্যাঁ, টাকা। যে পরিশ্রম, যে ত্যাগ বাবার এই আবিষ্কারের পেছনে রয়েছে, আগরওয়ালের মতো একটা শয়তানের হাতে ওগুলো তুলে দিয়ে আপনি কি মনে করেন স্বর্গ থেকে বাবা আপনাকে আশীর্বাদ করছেন? সামান্য কটা টাকার বিনিময়ে আপনি এত নিজ কাজ করতে পারলেন? আপনি বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছেন সুজাতা দেবী। হ্যাঁ, হচ্ছি। বুক দিয়ে আগলে রেখেছিলাম বাবার সম্পত্তি, আপনাকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি সেটা চুরি করে তুলে দিলেন এমন একটা লোকের হাতে। আমি চোর নই। মিথ্যেবাদী, চোর আপনি! টাকার জন্য আপনার মতো শিক্ষিত লোকেরা করতে পারে না এমন কাজ নেই, ঠিক আপনাদের। অনেক ধিক্কার তো শুনলাম, কিন্তু খারাপ লাগলো না। এই যুগে জন্মেছি, আমাদের জীবনটাই বোধহয় ধিক্কৃত। তাহলে আমি কৌশিক মিত্র, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পাশ করা ইঞ্জিনিয়ার, আমি কেন ট্যাক্সি ড্রাইভার হতে গেলাম? স্বপ্ন দেখতাম দেশ করব, ইট কাঠ লোহা দিয়ে কবিতা বানাবো, কিন্তু কলকাতার বড় অফিসার মিস্টার গুপ্তর কথায় ড্রাইভার সেজে কেন আমি এখানে এলাম বলতে পারেন? আমি ইঞ্জিনিয়ার, আগরওয়াল ইন্ডাস্ট্রিজ ভেতরকার গলত খুঁজে বার করবার জন্য স্পাইং করাই কি আমার কাজ? এসব আপনি কি বলছেন? আগরওয়াল ইন্ডাস্ট্রিজের সাইন বোর্ডের আড়ালে যেসব নোংরা বিজনেস চলছে তার সব খবর নিয়ে আমি ডিটেইলে রিপোর্ট তৈরি করলাম, কিন্তু সব মিথ্যে হয়ে গেল। আমাকে হঠাৎ বলা হলো ওই রিপোর্টের আর কোনো প্রয়োজন নেই, মিস্টার আগরওয়াল ইজ নো লঙ্গার এ করাপ্ট বিজনেসম্যান। কেন বলতে পারেন? কি অপরাধ করেছি যে আমাদের পরিশ্রম, আমাদের অনেস্টির এতটুকু দাম আমরা পাবো না? না সুজাতা দেবী, আপনাদের এখানে চুরি করতে আমি আসিনি, মিথ্যে হতে বলেছিলাম, কিন্তু আমি ঠক নই। এই নিন, আমি অ্যালার্ট না থাকলে এটা এতক্ষণে সত্যি সত্যি চুরি হয়ে যেত। একটু সাবধানে থাকবেন, এখানে আপনার শত্রুর অভাব নেই। অনেক কথা আপনাকে বলেছি, কিন্তু তাই বলে এমনি করে চলে যাবে আমাকে এই জায়গায় এই অবস্থায় একলা ফেলে রেখে? আপনাকে গার্ড দেওয়ার কাজ নিয়ে আমি এখানে আসিনি সুজাতা দেবী, আমার যা কাজ ছিল ফুরিয়েছে, ছাড়ো। না, অপরাধ আপনি করেননি, কিন্তু আমি কি অপরাধ করেছি বলতে পারেন? বাবার আবিষ্কার সার্থক করার জন্য আগরওয়ালের সাহায্য নিয়েছিলাম, সেটা ভুল করে, ভুল করে না বুঝে আমি যদি কোনো চক্রান্তে জড়িয়ে পড়ে থাকি সেটাও কি আমার অপরাধ? বলুন, আমি কি করব? চল।
হ্যালো, মিস্টার বাসু আছেন? আগে না, উনি আজকে সকাল 10টার ট্রেনে কলকাতায় চলে গেছেন। হ্যাঁ, সে কি? না না, ওকে আর ব্যস্ত করতে হবে না, ঠিক আছে। এখন বুঝতে পারছি কেন উনি বারবার আমাকে সকাল 10টার ট্রেনে কলকাতা যেতে বলছিলেন। এই তুমি, তোমার সঙ্গে ঝগড়া করতে গিয়ে সব গোলমাল হয়ে গেল, এখন উনি কি ভাবছেন বলো তো? বারে আমার কি দোষ, আমি তো থাক, আর কথা বাড়িয়ে কাজ নেই, এখন কি করবে বলো। সন্ধ্যের ট্রেনটা মিস করা উচিত হবে না, তৈরি হয়ে নাও। স্যার, সুজাতা দেবী বিশুদাসকে সঙ্গে নিয়ে আজই সন্ধ্যের ট্রেনে কলকাতায় যাচ্ছে। আগে হ্যাঁ, কাগজগুলো ওর কাছেই আছে, আর ওই কাগজগুলো নিয়ে ওরা ঠিক আছে। কাদেরকে বলো গর্তটা খুঁড়ে রাখতে, আমি যাচ্ছি। আর শোনো, গর্তটা খুঁড়তে গতবারের মতো ভুল যেন না হয়। কলকাতা যাওয়ার ট্রেনটা কখন? 6:30 শিডিউল টাইম। লেট আছে? 70 মিনিট। কাজ ছেড়ে চলে যাচ্ছে, কোথায় সে? আমিও তো তাকে খুঁজছিলাম। আর খুঁজে কি হবে, ট্রেন তো ছাড়ছে। চলো। কি হলো? Thank you.
শুনছি তুমি নাকি ওদের নাটকে নায়িকার ভূমিকায় অভিনয় করছো। অভিনেতা হিসেবে আমিও কিন্তু খুব কম যাই না, কি বল? ইচ্ছে করছে যে তোমার ওই মুখের বাঁধনটা আমি খুলে দিই। দেব চেঁচামেচি করবে না তো? চেঁচামেচি করলেও কোনো লাভ হবে না, কারণ এখানে এক মাইলের মধ্যে কোনো বসতি নেই। তবে হ্যাঁ, এই চিৎকার চেঁচামেচিতে না আমার মুডটা একেবারে নষ্ট হয়ে যায়। সুতরাং ওটি করো না, কেমন? আপনি আমাকে এভাবে ধরে এনেছেন কেন? কি চাই আপনার? এতদিন তোমার কাছে আমি একটি জিনিসই চেয়েছিলাম সুজাতা, যা তোমার ওই ওই ব্লাউজের মধ্যে লুকোনো আছে। তার চেয়ে বেশি কিছু চাই, বেনির সঙ্গে মাথা। ইচ্ছের বিরুদ্ধে স্ত্রীলোকের গায়ে হাত দেবার সাহস আমার নেই। এ অপবাদ কিন্তু আমাকে কেউ কখনো দিতে পারবে না। তাই তোমার এই হাত বাঁধা অবস্থায় ব্লাউজের বোতামগুলি একটা একটা করে খুলে ওই খামটা আমি চট করে বের করে নিতে পারি। নেব? থাক, তার চেয়ে বরঞ্চ তুমি নিজের হাতে ওটা আমাকে দিয়ে দাও। কামটা আমাকে দাও সুজাতা। যাক, আমার একটা দাবি তো মিটলো। তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি আমার দ্বিতীয় দাবিটা স্বেচ্ছায় মিটিয়ে দেবে। যে জন্য আপনি আমাকে নিয়ে এসেছিলেন সেটা আপনি পেয়ে গেলেন, এবার আমাকে যেতে দিন। পারে, তুমি চলে গেলে এই ফর্মুলাটা আমি হজম করবো কি করে? এখান থেকে বেরিয়ে তো তুমি পুলিশে যাবে। আমি কথা দিচ্ছি আমি পুলিশে যাব না। তোমার এই কথার গ্যারান্টি কি? কি গ্যারান্টি আপনি চান বলুন। তুমি আমায় বিয়ে করতে রাজি হবে? নকল আগে গাড়ি থেকে আমার উইস্কি আর সোডা নিয়ে আসো। স্যার, উইস্কির বোতলটা ভেঙে গেছে। কি করে? গাড়িতে ধস্তাধস্তি করার সময়। কাদের সাইকেলটা নিয়ে চট করে এক বোতল উইস্কি নিয়ে এসো। স্যার, কাদেরকেই পাঠাবো? তাহলে রান্না করবে কে? তুমি? রাজি? আমি বিয়ে করতে রাজি হলি বা আপনি গ্যারান্টি পাচ্ছেন কি করে? আমি তো এখান থেকে বেরিয়ে ওটা অস্বীকার করতে পারি। তা পারো, শুধু বিয়ে করতে রাজি হওয়াটাই যে কোনো গ্যারান্টি নয় তা আমি জানি। তাই তোমার মুখের কথাটা পাকা করে নেবার জন্য আজ তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে সুজাতা। আর যদি আমি রাজি না হই? তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কাদের এলে? গর্তটা কি হলো, উঠলে কেন? হ্যাঁ, গর্তটা ঠিক খুঁড়ে রেখেছ? হ্যাঁ হুজুর। সেবারে সেই মেয়েটার মতন হবে না তো? না হুজুর, সেবার টাইম কম ছিল, তাড়াতাড়িতে গড্ডাটা বড় বানাতে পারিনি। তাই শিয়ালে লাস্টটা টেনে তুলেছিল, এবার মানুষ ভার গড্ডা বানিয়েছে। ভালো কথা। নকুল চলে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ। তাহলে তো তোমাকেই যেতে হবে। শহর অব্দি যাওয়ার দরকার নেই, এই সোনা ডাকার যে মুদির দোকানটা আছে না, ওখানে গিয়ে আমার জন্য যা সিগারেট পাওয়া কয়েক প্যাকেট নিয়ে এসো। জি হুজুর। কে জানো? কাদের আলী, আমার বাগান বাড়ির চৌকিদার, দাগি আসামি।
একটি মেয়ে ছেলেকে খুন করার অপরাধে ওর 20 বছরের জেল হয়েছে। কে তোমাকে ওর হাতে তুলে দি? একটা রাত ওর সঙ্গে কাটানোর পর আত্মহত্যা করা ছাড়া তোমার আর কোনো গতি থাকবে না। তার পরের ব্যবস্থা তো করাই রয়েছে। শুনলে তো কাদের আলীর মুখে, যে বাগান বাড়ির আশেপাশে মাটির তলায় অনেক মেয়ে ছেলের মৃতদেহ চাপা দেওয়া রয়েছে, তার একটা সংখ্যা বাড়বে। কে? বলো। এত সাহস? না, আমি তোমাকে আত্মহত্যা করার সুযোগও দেব না, কাদেরের ভোগেও লাগতে দেব না। আমি তোমাকে ঘরের জিনিসপত্রে অথবা মৃতদেহকে হাত দিয়েছিলেন? বেঁচে আছেন কিনা দেখার জন্য আমি একবার পালস দেখেছিলাম। আর কেউ কোনো জিনিস হাত দেননি তো? আপনাদের একবার থানায় যেতে হবে। আগরওয়ালকে মৃত অবস্থায় প্রথমে কে দেখেছিলেন? আগে আমরা তিনজনেই তখন উপস্থিত ছিলাম। অর্থাৎ আপনারা তিনজনেই আগরওয়ালকে গুলিবিদ্ধ হতে দেখেছিলেন? আগে হ্যাঁ। আপনি কখন বাগান বাড়িতে এসেছিলেন? ঘড়ি দেখিনি, আন্দাজ 9টা হবে। কেন এসেছিলেন এত রাত্রে? সুজাতার খোঁজে। আমি খবর পেয়েছিলাম সুজাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে জোর করে ধরে আনা হয়েছে। এ কথা কি সত্যি? আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে এখানে জোর করে ধরে আনা হয়েছিল? আমি আমার সলিসিটরের সঙ্গে কথা না বলে এই প্রশ্নের জবাব দেব না। আপনি বলেছেন মৃত্যুর সময় আপনারা তিনজনে সেখানে উপস্থিত ছিলেন, কেউ কে গুলি করেছে? আগে গুলিও কেউই করেনি, রিভলভারটা মালিকের হাতেই ছিল। অর্থাৎ আপনি বলতে চান আগরওয়াল আত্মহত্যা করেছে? আগে আগে না, তা ঠিক বলতে চাই না, মানে মানে আমাকে একটু গুছিয়ে বলতে দিন, আমি যেন কেমন ঘাবড়ে যাচ্ছি। যা দেখেছেন তাই বলবেন, এতে ঘাবড়াবার কি আছে? আগে তা ঠিকই, কিন্তু বুঝতেই তো পাচ্ছেন নিজের চোখে এমন ঘটনা, ইয়ে মানে আমি বলি, হ্যাঁ সন্ধ্যে নাগাদ মালিকের সঙ্গে ওই একই গাড়িতে আমিও এসেছিলাম, আর সেই গাড়িতে সুজাতা দেবীও এসেছিলেন। তারপরে মালিক আর সুজাতা দেবী ঘরে গিয়ে কথাবার্তা কইছিলেন। কিছুক্ষণ পরে মালিক আমায় ডাকলেন,
বললেন গাড়ি থেকে হুইস্কির বোতলটা নিয়ে আসতে। আমি বললাম ওটা ভেঙে গেছে। তখন বললেন শহর থেকে গিয়ে এক বোতল হুইস্কি কিনে নিয়ে আসতে। আগে আমি তখনই সাইকেল নিয়ে শহরের দিকে রওনা দিলাম। কিছু দূর যেতে না যেতে সাইকেলটা পাংচার হয়ে গেল। সাইকেল মেরামত করে শহর থেকে হুইস্কি নিয়ে যখন এলাম, এসে সাইকেলটা রাখতে গেছি ওই পিছনের বাগানের দিকে। গিয়ে দেখি আর একটা সাইকেল। ভাবলাম বোধহয় কেউ এসেছেন, তাই বাড়ির পেছনে কাদের থাকে ওকে জিজ্ঞেস করতে গেলাম। সেখানে পৌঁছতে না পৌঁছতেই সুজাতা দেবীর ভীষণ চিৎকার শুনলাম। তাকিয়ে দেখি সাহেবের ঘরের ওই পিছন দিকে দরজাটা খোলা, আর সাহেবের সঙ্গে কার যেন ভীষণ ধস্তাধস্তি হচ্ছে। আগে তারপরে গুলির আওয়াজ, দেখলাম সাহেব পড়ে গেলেন। ছুটে গেলাম ওর কাছে, গিয়ে দেখি উনি উপুড় হয়ে পড়ে রয়েছেন, আর সামনে কৌশিক মানে এই বিশু ড্রাইভার, ও দাঁড়িয়ে রয়েছে নিচুর দিকে তাকিয়ে। ওর জামা কাপড় সব ছেঁড়া করা, চুল উস্কো খুস্কো। আগে তখনই বুঝলাম যে সাহেবের সঙ্গে বোধহয় ওরই ধস্তাধস্তি হচ্ছিল। আপনি যখন ঘরে গিয়ে দেখলেন তখন রিভলভারটা কার হাতে ছিল? আগে সাহেবের মুঠোই ধরা ছিল, যেমনটি আপনি দেখেছেন। আপনি তখন কোথায় ছিলেন? আমি তো বলেছি আমার উকিলের সঙ্গে আলোচনা না করে আমি কোনো কথা বলবো না। সুজাতা প্লিজ, তুমি যখন ওখানে ছিলে যা দেখেছো তাই বলো। বেশ, তাহলে আপনি বলুন, নকুল ওই যা বলছে সব সত্যি? তা আমি কেমন করে বলবো? আমি কেমন করে জানবো উনি মদ কিনতে গিয়েছিলেন কিনা, অথবা ওর সাইকেল পাংচার হয়েছিল কিনা? নট দ্যাট, আমি জিজ্ঞেস করছি, নকুল হই বললেন আগরওয়াল সাহেবের সঙ্গে আপনার ধস্তাধস্তি হয়েছিল, এটা কি সত্যি? হ্যাঁ। আপনি কি কিছুই বলবেন না? না। বেশ, আমি তাহলে আর কোনো প্রশ্ন করব না। আপনি আর নকুলবাবু বাড়ি যেতে পারেন, তবে আমায় না জানিয়ে কেউ সহজ ছাড়বেন না। আর কৌশিকবাবু, আপনাকে লকআপে থাকতে হবে। ইওর অনার, আজ এই বিচারালয়ে আমরা একটা নৃশংস পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের সুবিচারের জন্য সমবেত হয়েছি। যে হত্যাকাণ্ডের বিচার সভা আজ আদালতে বসেছে তার ফলাফল সম্পর্কে আমাদের মনে সন্দেহের কোনোই অবকাশ নেই, কারণ আসামির অপরাধ সূর্যোদয়ের মতো প্রকাশ। অপরাধ গোপন করবার যে চেষ্টা সে করেছে তার অসত্যতা সহজেই প্রমাণিত হবে, তাই ওই বিষয়ে আমি এখনই কিছু বলতে চাই না। আমি শুধু এই বিচারের বিশেষ দিকটা আদালতের সামনে তুলে ধরতে চাই। এই হত্যাকাণ্ডের বিচার চলাকালে মহামান্য আদালত এবং উপস্থিত সকলে লক্ষ্য করবেন যে আজকে আমাদের সমাজে যুব শক্তির কি নিদারুণ অবক্ষয় ঘটেছে। এইবার আপনারা ওই যুবকের দিকে তাকিয়ে দেখুন। সদ্বংশের শিক্ষিত সুস্থ এক যুবকের কি কলঙ্কময় পরিণতি! আসামি নিজের নাম গোপন করে ড্রাইভারের ছদ্মবেশে এসে আশ্রয় নেয় এক স্বনামধন্য ব্যবসায়ীর কাছে। এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ এই বিচারালয়ে ক্রমশই প্রকাশিত হবে। এক কথায় তা হল পরশ্রী কাতরতা, অর্থ লালসা, যৌন ক্ষুধা। প্রসিকিউশনের তরফ থেকে আমরা এইটুকুনি আশা করব যে এমন নৃশংস পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড যে ব্যক্তি স্থির মস্তিষ্কে করতে পারে, মহামান্য আদালত তাকে চরমতম দণ্ডের আদেশ দিয়ে এই বিচারালয়ের মর্যাদা রক্ষা করবেন। কৌশিক মিত্র, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি সত্যি? আমি নির্দোষ। মিস্টার বাসু, আপনি কি এখন কিছু বলবেন? লর্ড, আদালত অনুমতি করলে প্রসিকিউশন তাদের সাক্ষী রাখতে পারেন। মিস্টার বি, আপনি আপনার প্রথম সাক্ষী ডাকতে পারেন। আমার প্রথম সাক্ষী ডক্টর অতুল কৃষ্ণ সান্যাল। আপনার নাম? অতুল কৃষ্ণ সান্যাল। আপনি কি করেন? আমি সিটি হসপিটালের মেডিকেল অফিসার। আপনি কি মিস্টার আগরওয়ালকে মৃত অবস্থায় পরীক্ষা করেছিলেন? হ্যাঁ। মৃত্যুর কারণ সম্পর্কে আপনি কি জানেন? মিস্টার আগরওয়াল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, একটি গুলি। গুলিটা পিছন দিক থেকে লেগেছিল। আমার অনুমান গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। আপনি কি মৃতদের অটোপসি রিপোর্ট তৈরি করেছেন? হ্যাঁ। ওই রিপোর্ট অনুযায়ী গুলিটা পিঠের দিক থেকে দেহে প্রবেশ করে, কিন্তু মেরুদণ্ডের শক্ত হাড়ে ধাক্কা খেয়ে গুলিটা বাঁকাভাবে হৃৎপিণ্ডে ঢুকে যায়। গুলিটা দয়া করে একটু দেখাবেন?
দেখুন তো ডক্টর সান্যাল, এইটি সেই গুলি কিনা? হ্যাঁ ইওর অনার, ওটা আমার এক্সিবিট নাম্বার ওয়ান। আচ্ছা ডক্টর সান্যাল, গুলির আঘাতে মৃত্যু হয়েছে সারা জীবনে এমন কতগুলো কেসের অভিজ্ঞতা আপনার হয়েছে? সেটা আন্দাজে বলা শক্ত। তো কত হবে, পাঁচ দশ কি কয়েকশো অথবা কয়েক হাজার? না না হাজার হবে না, তবে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে হ্যাঁ তা শতখানেকের উপর হবে। আচ্ছা এর মধ্যে একটা কেসও কি আপনি দেখেছেন বা জেনেছেন যেখানে আহতের পিঠ দিয়ে গুলি শরীরে ঢুকেছে অথচ পরে প্রমাণিত হয়েছে যে আহতের নিজের হাতে আগ্নেয়াস্ত্র ছিল? না। আপনি কি বিশ্বাস করতে পারেন যে রিভলভারটা মৃত আগরওয়ালের হাতে থাকা সত্ত্বেও ফায়ার হয়ে যায় এবং গুলিটা তার পিঠ দিয়ে শরীরে ঢোকে? আমার মতে রিভলভারটা মৃতের হাতে থাকা অবস্থায় ফায়ার হলে এভাবে তার পিঠে গুলি লাগতে পারে না। অর্থাৎ আপনি বলতে চান রিভলভারটা যখন ফায়ার হয় তখন সেটা মিস্টার আগরওয়াল ছাড়া অন্য কারোর হাতে ছিল? আমার তাই বিশ্বাস। আপনি যখন মৃতদেহটি পরীক্ষা করেন তখন মৃতের ডান হাতের মুঠিতে রিভলভারটি ধরা ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা আপনি কি অনুমান করেন রিভলভারটা ফায়ার হবার পর কেউ সেটা মৃতের হাতে গুঁজে দিয়েছিল? আমার তাই অনুমান। অবজেকশন ইওর অনার, এক্ষেত্রে সাক্ষীর অনুমান কোনো এভিডেন্স নয়। অবজেকশন সাস্টেইন। আমি আমার সওয়াল এখানেই শেষ করছি। ডক্টর সানিয়াল, আপনি একটু আগে বলেছেন যে রিভলভারটা যখন ফায়ার হয় তখন সেটা আগরওয়াল ছাড়া অন্য কারো হাতে ছিল, এন্ড দ্যাট ইজ ইওর কনভিকশন, ইজন্ট ইট? হ্যাঁ তাই বলেছিলাম। আচ্ছা আপনি কি প্রাথমিক তদন্তের সময় শুনেছিলেন যে আসামের সঙ্গে মৃত ব্যক্তির একটা ধস্তাধস্তি চলেছিল এবং ঠিক সেই সময় চৌকাঠে পা লেগে তারা দুজনই একসঙ্গে পড়ে যান? হ্যাঁ। এটা কি সম্ভব যে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে রিভলভারটা মৃত ব্যক্তির হাত থেকে ফসকে যায় এবং তিনি তার উপরে পড়ে যান? অসম্ভব না হতে পারে। সেক্ষেত্রে আগরওয়ালের দেহের চাপে হাত থেকে ফসকে যাওয়া রিভলভারটা ফায়ার হয়ে যেতে পারত? তা পারত। আচ্ছা ডক্টর সানিয়াল, এবার বিশেষজ্ঞ হিসেবে আপনি একটা কথা বলুন তো, সেই অবস্থায় গুলিটা মৃতের পিঠ দিয়ে শরীরের মধ্যে ঢুকতে পারত কি? হ্যাঁ তা পারত। তাহলে ফায়ার হওয়ার ঠিক আগের মুহূর্তে রিভলভারটা অন্য কারো হাতে থাকে না? না তা থাকত না। অথচ আপনার বিশ্বাস যে ফায়ার হওয়ার মুহূর্তে রিভলভারটা মৃত ব্যক্তি ছাড়া অন্য কারো হাতে ছিল? না মানে মানে টানে তো কিছু নেই ডক্টর সানিয়াল, আপনি নিঃসন্দেহ কি না? হ্যাঁ অথবা না? না। অথচ বিশেষজ্ঞ হিসেবে আপনি একটু আগেই হলফ করে বলেছেন যে আপনি নিঃসন্দেহ, কেমন? জবাব দিন, জবাব দিন। আমি ভুল বলেছিলাম। ইওর অনার, উইটনেস ইজ কন্ট্রাডিক্টিং হিমসেলফ, উনি নিজেই জানেন না যে ওর কোন জবাবটা ঠিক আর কোনটা ভুল, সুতরাং আমি আমার জেরা এখানেই শেষ করছি। ইওর অনার, আমার পরের সাক্ষী জিতেন বসা। আপনার নাম? জিতেন বসাক। আপনি কি করেন? আমি গভর্নমেন্টের ব্যালিস্টিক ডিপার্টমেন্টের একজন অফিসার। আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ হিসেবে আপনার অভিজ্ঞতা কতদিনে? 15 বছর। আচ্ছা মৃত ময়ূরকেতন আগরওয়ালের হাতে যে রিভলভারটি পাওয়া গেছে সেটাকে আপনি পরীক্ষা করে দেখেছেন? হ্যাঁ দেখেছি। রিভলভারটা কোন জাতীয়? ওটা .38 ক্যালিবারের স্প্যানিশ রিভলভার, তৈরি করেছেন মেসার্স রুবি অ্যান্ড কম্পানি। রিভলভারটি দেখাবেন তো। দেখুন তো এইটাই সেই রিভলভার কি না? হ্যাঁ ইওর অনার, ওটা আমি দ্বিতীয় এক্সিবিট হিসেবে পেশ করছি। আচ্ছা মিস্টার বসাক, মৃত ময়ূরকেতন আগরওয়ালের হৃৎপিণ্ডের যে গুলিটা পাওয়া গেছে সেটাও কি আপনি পরীক্ষা করে দেখেছেন? হ্যাঁ দেখেছি। গুলিটা একটু দেখাবেন তো। দেখুন তো এইটাই সেই গুলি কি না? হ্যাঁ। আপনার কি বিশ্বাস এক নম্বর এক্সিবিট ওই গুলিটা, দু নম্বর এক্সিবিট ওই রিভলভার থেকে ছোড়া হয়েছে? সাক্ষী তার অভিজ্ঞতার কথাই বলতে পারেন, তার বিশ্বাস অবিশ্বাস কোনো এভিডেন্স নয়। সাক্ষী একজন আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ, তার প্রত্যক্ষ জ্ঞান ছাড়াও পরোক্ষ জ্ঞানের উপর ভিত্তি করে দেওয়া এভিডেন্স গ্রাহ্য হওয়া উচিত। আমি আমার মাননীয় বন্ধুর সওয়াল বন্ধ রেখে সাক্ষীকে এখনই জেরা করার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় ডিফেন্স কাউন্সিল অনেকদিন পর কোর্টে আসছেন, তিনি বোধহয় ভুলেই গেছেন যে আমার সওয়াল শেষ না হলে তার জেরা শুরু হতে পারে না। আমার মাননীয় বন্ধুবর পাবলিক প্রসিকিউটর 25 বছর প্র্যাকটিস করেও বোধ হয় এটা জানেন না, আর ভুলে গিয়ে থাকবেন যে এক্ষেত্রে সে অধিকার আমার আছে। আইনত সে অধিকার আপনার আছে, আপনাকে অনুমতি দেওয়া হল। থ্যাংক ইউ মিলর্ড, থ্যাংক ইউ। ওয়েল মিস্টার বসাক, আপনি বলেছেন যে গুলিতে আগরওয়ালের মৃত্যু হয় সেটা ওই রিভলভার থেকে ফায়ার করা হয়েছিল,
আচ্ছা মিস্টার বর্ষাক, এটা কি আপনার বিশ্বাস, আন্দাজ না স্থির সিদ্ধান্ত? স্থির সিদ্ধান্ত? আল্লাহ! আচ্ছা আপনি কোন যুক্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? কারণ গুলিটা .38 বোর রিভলভারে ছিল। পৃথিবীতে কি ওই একটি .38 বোরের রিভলভার আছে? আমি আমার উত্তর শেষ করিনি। আমি কিন্তু আমার প্রশ্নটা শেষ করেছি। পৃথিবীতে কি ওই একটি .38 বোরের রিভলভার আছে? আমি তো আপনার আগের প্রশ্নে জবাব দিয়েছি। ইয়েস অর নো, পৃথিবীতে কি ওই একটি .38 বোরের রিভলভার আছে? নো। কিন্তু তা সত্ত্বেও আপনার অনুমান নয়, বিশ্বাস নয়, একেবারে স্থির সিদ্ধান্ত যে ওই রিভলভারটা থেকেই ফায়ার করা হয়েছে? আগে হ্যাঁ, কারণ একই কোম্পানি একই বছরে একই মেকের দ্বিতীয় কোনো রিভলভার ঘটনাস্থলে ছিল। আপনি কি ঘটনাস্থলে গিয়ে নিজে খুঁজে দেখেছেন? না, আমি নিজে যাইনি। তবে ওই তবেটা তো আমি বলবো মিস্টার বসাক। তবে আপনি কেমন করে এই স্থির সিদ্ধান্তে উপনীত হলেন যে গুলিটা ওই রিভলভার থেকেই ছোড়া হয়েছিল? কারণ ওই কোম্পানির ওই বছরে অন্য কোনো রিভলভার ঘটনাস্থলে ছিল না, এ তো সবাই জানে। সাক্ষী কে দিচ্ছে মিস্টার বসাক? সবাই না আপনি? আমার বক্তব্য যে সাক্ষী একজন বিশেষজ্ঞের মতো প্রশ্নের উত্তর দিতে পারছেন না। উনি আগে থেকেই মনে মনে একটা সিদ্ধান্ত করে নিয়েছেন এবং তারই ভিত্তিতে সাক্ষ্য দিয়ে চলেছেন। আমি ডিফেন্স কাউন্সিলের সঙ্গে একমত। থ্যাংক ইউ ইউর অনার, দ্যাটস অল। এবার আপনি আপনার সাক্ষীকে সওয়াল করতে পারেন। আমার আর কোনো জিজ্ঞাসা নেই। থ্যাংক ইউ ইউর অনার। কোর্ট অ্যাডজর্ন্ড টিল 2:30 আফটারনুন। সাক্ষী নকুল হুই হাজির। মিস্টার হুই, গত 15 জুন সন্ধ্যের পর আপনি আপনার সাহেবের আদেশে বাগান বাড়ি থেকে শহরে মদ কিনতে আসেন, এ কথা কি সত্যি? আগে হ্যাঁ। আচ্ছা, মদ কিনে আপনি যখন আবার বাগান বাড়িতে ফিরে গেলেন তখন রাত কটা হবে? আগে 8:50 মিনিটে আমি আবার বাগান বাড়িতে ফিরে আসি। ঠিক 8:50 মিনিট আপনি কি করে জানলেন? আগে ওই অনেক দেরি হয়ে গেছে ভেবে সাইকেল থেকে নেবেই আমি একবার ঘড়ি দেখেছিলাম। তারপর কি হলো বলে যান। আগে ওই সাইকেলটা গাছের গায়ে রাখতে গিয়ে দেখি সেখানে আরেকটা সাইকেল রয়েছে। সেটা কার জানবার জন্যে আমি ওই চৌকিদার কাদের আলীর ঘরের দিকে যেতেই সুজাতা দেবীর চিৎকার শুনতে পেলাম। থমকে দাঁড়িয়ে পড়ে পেছন দিকে তাকিয়ে দেখি যে ওই আসামি বিশ্বনাথ দাস মানে কৌশিক মিত্র একটা রিভলভার আমার সাহেবের দিকে বাগিয়ে ধরে আছে। আর আমার সাহেব ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে। আর দরজা পেরোবার আগেই শুনলাম একটা গুলির আওয়াজ। তারপর দেখলাম চৌকাঠের ওপর মুখ থুবড়ে সাহেব পড়ে গেলেন। আদালতের কাজ আজকের মতো এখানেই শেষ। আসুন আসুন মেসে বাসু। এখন কেমন আছো? ভালো আছি। এখন নিশ্চয়ই আপনারা মামলা নিয়ে আলোচনা করবেন, আমি একটু পাশে ঘরে আছি। থ্যাংক ইউ। নকুল হয়েছে উল্টো সুরে কথা বলছে, এখন কি করা যায় না? সেইটাই তো ট্র্যাজেডি অরো। আমার ক্লায়েন্ট যদি সব সত্যি কথা বলতো তাহলে কেসটা চেয়ারে অন্যরকম হতো। এই কথা আপনি বলতে পারেন, আমি আপনাকে সত্যি কথা বলিনি, কিন্তু আমি যা চেয়েছিলাম তা তো হলো না। এরপরেও কি আপনি আমার সব কথা শুনবেন? তুমি সত্যি বলছো না, জেনেও এই কেসটা তোমার আমি হাতে নিয়েছিলাম। আজ বহুদিন বাদে কালো গাউনটা গায়ে চাপিয়েছি শুধু তোমার জন্যে। এখনো যদি তুমি আমার কাছে সব কথা খুলে বলো তাহলে আমার পক্ষে সুবিধা হয়, আমি একবার নতুন করে চেষ্টা করে দেখতে পারি। বলবো, আমি আপনাকে সব কথা বলবো, শুধু কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। অলরাইট, লেট মি হেল্প ইউ। আমি তোমাকে প্রশ্ন করে যাচ্ছি, উত্তর দাও। কৌশিকের সঙ্গে আগরওয়ালে ধস্তাধস্তির সময় রিভলভারটা অ্যাক্সিডেন্টলি ফায়ার হয়ে যায়নি, কারেক্ট? হ্যাঁ। রিভলভারের গায়ে ফিঙ্গারপ্রিন্টটা মুছে দিয়ে কৌশিকই সেটা মৃত আগরওয়ালের হাতে মুছে দিয়েছিল, কারেক্ট? হ্যাঁ। তাহলে কৌশিককে বাঁচাতে তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছিলে? না। তাহলে আমাকে বাঁচাবার জন্য কৌশিকই মিথ্যে স্টেটমেন্ট দিয়েছিল। তোমাকে বাঁচানোর জন্য কৌশিক? কৌশিক নয়, আমি।
আমি আগরওয়ালকে গুলি করেছিলাম। ছেলে মানসিক করো না, নাবি রাখো। না, আপনি আগে এগোবেন না। তোমার হাত কাঁপছে। আমি গুলি গুলি করব। গুলি করা তো সহজ না, তুমি পারবে না সুজা। আমি গুলি করব, আমি গুলি করব। জেল হবে, ফাঁসি হবে, আর কি করে হলো? কে করলে? সুজাতা দেবী। আত্মরক্ষার জন্য তুমি যা করেছো তা ঠিকই করেছো সুজাতা, কিন্তু তারপর তারপর কি হলো? কৌশিক আমার কাছ থেকে সব শুনে বললে, পুলিশের কাছে সত্যি কথা বললে হয়তো তারা বিশ্বাস করতে চাইবে না। তাই কৌশিক নিজে থেকেই বলবে, সে হঠাৎ ওখানে গিয়ে হাজির হতে আগরওয়াল ওর উপর ঝাঁপিয়ে পড়ে, ওদের মধ্যে ধস্তাধস্তি হয়, আর তার ফলে আগরওয়ালের হাতের রিভলভার থেকে আচমকা গুলি ছুটে গিয়ে আগরওয়ালের নিজের গায়ে লাগে। আমি এতে রাজি হই, কিন্তু নকুলবাবু মিথ্যে এজাহার দিতে রাজি হন না। তারপর আমি তাকে নগদ 10,000 টাকা দেবো এই শর্তে উনি রাজি হলেন। তারপর কাতের থানায় গেল, এরপরটা আপনি সবই জানেন। তুমি দুবার ফায়ারিং এর কথা বললে না? হ্যাঁ, দুবার গুলির আওয়াজ আমি নিজের কানে শুনেছি। আগরওয়ালের ডেড বডিতে কিন্তু একটা গুলির চিহ্ন পাওয়া গেছে। আমি একবারই ফায়ার করেছিলাম, কিন্তু ওই অবস্থা আমার হাত এত কাঁপছিল, হয়তো আপনা থেকে রিভলভারটা আরেকবার ফায়ার হয়ে যায়। আমি দ্বিতীয়বার গুলি ছুড়িনি, দ্বিতীয় গুলিতে হয়তো খোলা দরজা দিয়ে বেরিয়ে গিয়ে থাকবে। আমি বলছি বাবু, এই ব্যাপারে কিন্তু আমাদের নতুন করে ভাবা দরকার। এখন কথাটা কি জানো, আরো আই উইটনেস হিসেবে নকুল হয়ে কোর্টে দাঁড়িয়ে যে কথা বলে গেল, তাতে তোমার মনে হয় না যে আমি বেকসুর কৌশিককে খালাস করে আনতে পারবো? এদিকে আগরওয়াল মারা যাওয়ার পরে কাদের আলী উধাও, সে যে কোথায় কি করছে কেউ জানে না। এখন প্রশ্ন হলো যে প্রসিকিউশন যদি তাকে লুকিয়ে রেখে তালিম দিয়ে কোর্টে দাঁড় করিয়ে বলায় যে নকুল হয়ে যে কথা বলে গেল সব সত্যি, তাহলে তো কোনো কথাই নেই, কৌশিককে আমরা কোনো মতেই বাঁচাতে পারছি না। যদি আমার পরামর্শ শোনো সুজাতা, তাহলে আমি বলবো যে সমস্ত ঘটনাটা তোমার আগাগোড়া স্বীকার করে নেওয়াই উচিত। ইয়াটি কি বলছেন? এই ছাড়া আমি তো আর কোনো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছি না। কনগ্রাচুলেশনস কৌশিক বাবু, you are released. Released? How? এই বুদ্ধি সুজাতাকে কে দিল? আপনার ডিফেন্স কাউন্সিল মিস্টার পি কে বাসু। মিস্টার বাসু? Thank you.
ঘুমোতে যাবে না? কি তুমি ঘুমোন? ঘুম আসছে না। বড় ভাবনায় পড়েছি জানো, এত বছর পরে প্র্যাকটিস করতে গিয়ে বারবার মনে হচ্ছে আমি কি ভুল করলাম। কি হয়েছে তোমার আমাকে বলো না। এই দেখো না, কৌশিককে বাঁচাতে সুজাতাকে হাজতে পাঠালাম, কিন্তু এই কাজটা করতে যে আমায় কত কষ্ট পেতে হয়েছে সেটা ওদের বোঝাবো কেমন করে? ওরা বুঝবেও না, ওদের বোঝানো যাবে না। ঠিক বুঝবে, তুমি সুজাতাকে ছাড়িয়ে আনো। হাও হাও কেমন করে, খুনের পেছনে আসল সত্যটা যে আমি এখন আবিষ্কার করে উঠতে পারছি না। এনিওয়ে ভেবো না কেন, প্র্যাকটিসটা আমার কাছে একটা লড়াই, এই লড়াই আমি কোনোদিন হারিনি, আজও হার মানব না। আমি জানি তুমি ঠিক জিতবে। রানু বা তুমি যাও শুয়ে পড়ো, আমি একটু পরে আসছি। বেশি দেরি করো না কিন্তু। হ্যালো রমেন, বলো। একটা সাংঘাতিক খবর। কখন? এই একটু আগে। হি ইজ নাও ইন মাই কাস্টডি। গুড গুড, ভেরি গুড। শোনো, তুমি ইমিডিয়েট একটা কাজ করো, .38 বোরের রিভলভার তোমার এলাকার মধ্যে আর কারো আছে কিনা এই খবরটা নিয়ে আমাকে দাও। বাই। আমি নিশ্চয়ই দেখব। আচ্ছা। হ্যালো, ঘোষ স্পিকিং। বিপুল মামু, শোনো, আগরওয়াল মার্ডার কেসের ক্লুটা একদিনে মনে হচ্ছে আবিষ্কার করা গেছে। তুমি একটা কাজ করো, তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে, আই মিন তোমার অফিসিয়াল ক্যাপাসিটিতে, কাল সন্ধ্যের পরে আগরওয়ালের বাগান বাড়িতে সবাইকে ইনভাইট করো। হ্যাঁ, ওই সুজাতার এগেনস্টে এখনো তো কোনো চার্জ ফ্রেম করা হয়নি, সুতরাং এই অবস্থায় পরিস্থিতিটা একবার ভালো করে তোমার সামনে, হ্যাঁ, কাকে কাকে ইনভাইট করবে? আচ্ছা তুমি প্লিজ একটু নোট ডাউন করে নাও। লেখো, পিপি মিস্টার মাইতি, রমেন গুহ, নকুল হুই, আমি তুমি তো আছি, আর ওই ছোকরা দুটিকে বলতে ভুলো না, ওই যো কৌশিক আর অরু, ওদের থাকা দরকার। রাইট, গুড নাইট। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। সিট ডাউন, সিট ডাউন, বসুন বসুন বসুন। আরে নকুল বাবু, আপনি বসে আজ দূরে কেন? হ্যাঁ আপনারা ওখানে বসেছেন তাই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো মিস্টার বাসুকে দেখছি না। উনি বোধ হয় আমার এক্ষুনি এসে পড়বে, এক্ষুনি সময় আসে এলেন মনে হচ্ছে। আপনি এখানে দাঁড়িয়ে, ওদিকে সবাই। এটা সেই গর্ত না? হ্যাঁ, এটাকে বোঝা লোকে আগরওয়াল খুন হওয়ার পর থেকে তো কাদের আলী উধাও। তাহলে এই কাজটা কে করলো এবং কেন করলো? দেখো দেখো, ভালো করে ডিগ আউট করো, আমি চলি। ওরা অপেক্ষা করে আছে। সরি সরি, আমার বোধহয় একটু দেরি হয়ে গেল। এনিওয়ে, জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ঘোষ আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছেন কোনো একটি বিশেষ কারণে। ঘোষ, তোমার আমন্ত্রণে যখন এরা সবাই এসছেন তখন ভূমিকাটা তুমি আরম্ভ করো।
আপনি শুরু করেছেন, আপনি বলুন না। আপনারা সবাই জানেন যে আগরওয়াল হত্যার অভিযোগে কৌশিক মিত্রের বিরুদ্ধে এখানকার কোর্টে যে কেসটা চলছিল, গতকাল সুজাতা স্বীকারোক্তির ফলে সেটা একটু অন্যরকম টার্ন নিয়েছে। এখন কৌশিক মিত্রের বদলে আসামের কাঠগড়ায় দাঁড়িয়েছে সুজাতা, যদিও তার বিরুদ্ধে কোনোরকম চার্জ এখনো ফ্রেম করা হয়নি। তাই এই অবস্থায় আমার মনে হয় যে আমরা যদি সমস্ত ব্যাপারটা নিয়ে একটু ঘরোয়াভাবে আলোচনা করি, তাহলে আসল সত্যটা আমরা যাচাই করতে পারব। খোলাখুলি আলোচনায় কারো কোনো আপত্তি নেই তো? আপনি বলুন মিস্টার বাসু, আমরাও চাই আলোচনা হোক। বেশ, তাহলে সুজাতা স্বীকারোক্তির ওপরেই আমাদের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, সুজাতা বলেছে আত্মরক্ষার জন্য সেই গুলি ছুঁড়েছিল, তাই যদি হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে গুলিটা বুকে না লেগে পিঠে লাগলো কেমন করে? আগরওয়াল সুজাতাকে নিরস্ত্র করার জন্য তার দিকে এগিয়ে আসছিল, এই অবস্থায় গুলিটা পিছনে না লেগে বুকে লাগাটা কি স্বাভাবিক ছিল না? আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। সুজাতা দেবী তার স্বীকারোক্তিতে বলেছেন যে স্বেচ্ছায় তিনি একবার গুলি করেছেন বটে, কিন্তু সে অবস্থায় তার হাত এত কাঁপছিল, অর্থাৎ তিনি এতই বিহ্বল হয়ে পড়েছিলেন যে অনিচ্ছা সত্ত্বেও দ্বিতীয়বার ফায়ার হয়ে যায়। এর সপক্ষে যুক্তি হিসেবে বলা যায় যে দুবার গুলির আওয়াজ তিনি নিজের কানে শুনেছেন এবং রিভলভারটিতেও দুটি ডিসচার্জ বুলেট পাওয়া গেছে, তাই না? বলে যান। মনে করুন দুটো ফায়ারিংয়ের ইন্টারভাল 3-4 সেকেন্ড। ধরে নেওয়া যাক যে প্রথম গুলিটা আগরওয়ালের গায়ে লাগেনি, সে অবস্থা কি হতে পারে? আগরওয়াল এই বিশ্বাস নিয়ে গিয়েছিলেন যে সুজাতা দেবী আর যাই করুন অন্তত মানুষ খুন করতে পারবেন না, কিন্তু সুজাতা দেবীর হাতে রিভলভারের প্রথম ফায়ারিং হতেই তার সে বিশ্বাস ভেঙে গেল এবং প্রাণধারণের তাড়নায় রিফ্লেক্স অ্যাকশন হিসেবে ওই 3-4 সেকেন্ড সময়ের মধ্যে তিনি নিশ্চয়ই পিছন ফিরে পালাবার চেষ্টা করেছিলেন এবং ঠিক সেই অবস্থায় দ্বিতীয় গুলিটি তাকে আঘাত করে। দ্যাটস আ পয়েন্ট। বেশ, তাই যদি হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে কৌশিক মিত্র আর নকুল হই দুজনে মিথ্যা কথা বলেছে। তা তো বটে। বেশ, কৌশিক মিত্রের মিথ্যা কথা বলার একটা যুক্তি আছে, কারণ উনি চেয়েছিলেন যে সুজাতার সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নেবার, অর্থাৎ উনি এইটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট। কিন্তু নকুলবাবু কি কারণে জলজাত মিথ্যা কথাগুলো বললেন? তোকে না হুজুর, আমি কোনো মিথ্যে কথা বলিনি। মিথ্যে বলেননি? আগে না হুজুর। বেশ, তাহলে বলুন তো নকুলবাবু, এখান থেকে সাইকেলে চেপে শহরে যেতে আপনার কতক্ষণ সময় লাগে? আগে বলুন, বলুন বলুন। আগে তার 30-35 মিনিট লাগবে। আচ্ছা, আপনি বলেছেন যে ঘটনার দিন সন্ধ্যাবেলায় আপনি আগরওয়ালের নির্দেশে শহরে গেছেন এক বোতল মদ কিনতে, করেক্ট? এসব প্রশ্ন আলোচনা করে এখন কি কোনো লাভ হবে? না মিস্টার মাইতি, আমি দেখতে চাইছিলাম যে নকুলবাবু কতটা সত্যি বলেন, কার দোকানে মদ কিনতে গেছিলেন? ওই লক্ষ্মী সাহার দোকানে। মদ কিনে কখন বেরোলেন? 7:55। কি করে বুঝলেন? বেরিয়ে আমি ঘড়ি দেখেছিলাম। ও, আপনি ঘড়ি দেখলেন 7:55। আগে হ্যাঁ। আচ্ছা, ঘটনার দিন সন্ধ্যেবেলায় আপনি স্টেশনে গেছিলেন মেল ট্রেনটা অ্যাটেন্ড করতে, তাই না? আগে হ্যাঁ হুজুর, গিয়েছিলাম। তো স্টেশন থেকে মোটরে এই বাগান বাড়িতে আসতে কতক্ষণ সময় লাগে? তা 15 মিনিট লাগবে। খুব জোরে হলে 10 মিনিট? আগে না, ওই 12-15। স্টেশন থেকে কটার সময় বেরিয়েছিলেন? আগে আমি তো ঘড়ি দেখিনি। ও, এবারে বুঝি আপনি ঘড়ি দেখেননি। আচ্ছা, আপনার এটা মনে আছে তো যে ওই মেল ট্রেনটা স্টেশনে আসার পর আপনারা ওখান থেকে রওনা হয়েছিলেন? আগে আগে হ্যাঁ হুজুর, 6:30 মেল ট্রেনটা আসার পর আমরা বাগানবাড়ির দিকে রওনা। 6:30 নকুলবাবু, স্টেশন মাস্টার জানাচ্ছে যে ঘটনার দিন রাত্রে মেল ট্রেনটা 70 মিনিট লেট, অর্থাৎ 7:40 স্টেশনে এসে পৌঁছেছিল। এখন আপনি নিশ্চয়ই ঘড়ি না দেখেও বলতে পারেন যে 7:40 আগে আপনারা স্টেশন থেকে রওনা হননি। আগে তাই তো হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে এবারে বলুন তো যে এই বাগান বাড়িতে পৌঁছানোর কতক্ষণ পরে আপনি সাইকেলে চেপে মদ কিনতে রওনা হন? আগে
আটটা মিনিট দশেক হবে। সেক্ষেত্রে সাহার দোকানে আপনি রাত আটটা পঁচিশ মিনিটের আগে কিছুতেই পৌঁছতে পারেন না, ঠিক কিনা? আগে তা হবে বোধ হয়। আবার বোধ হয় কেন, এটা অঙ্কের হিসেব। তাহলে লক্ষ্মী সাহা, যার আবগারি লাইসেন্সে বলা আছে যে রাত আটটার পরে সে কোনো প্রকার মাদক দ্রব্য বিক্রি করতে পারে না। আচ্ছা, এই লক্ষ্মী সাহাকে যদি এখানে ডেকে আনা হয় তাহলে সে কি হলপ করে বলতে পারবে যে রাত আটটা পঁচিশ মিনিটে অথবা তার উপরে সে আপনাকে এক বোতল মদ বিক্রি করেছিল? আগে আগে না হুজুর, আমি আমি মদ কিনতে যাইনি। জাননি? আগে না হুজুর, আমি বলো না, বলো যা জানো সব হুজুরের কাছে খুলে বলো। আগে হ্যাঁ হুজুর, তাই বলি। হুজুর, আমি মালিকের কাছে দশ বছর চাকরি করেছি, তিনি আজ স্বর্গে গেছেন, তার কথা এভাবে বলা বোধহয় আমার উচিত হচ্ছে না। আগে আমি ছিলাম হুকুমের চাকর, তিনি যা বলেছেন আমি তাই তামিল করেছি। আমি জানতাম মালিকের নজর ছিল সুজাতা দেবীর বাবার ওই কাগজগুলোর ওপর। তিনি আমাদের হুকুম দিয়ে রেখেছিলেন যে ওই কাগজগুলোর সন্ধান পাওয়া মাত্র যেন খবরটা তাকে জানিয়ে দিই। আগে ওই পোস্ট অফিস থেকে সুজাতা দেবী যেদিন কাগজগুলো নিয়ে আসেন সেদিন আমি জানতে পারি। আর ঘটনার দিন সকালে সুজাতা দেবী ওই বিশুদাস ওই কৌশিক মিত্র মশাইয়ের সঙ্গে এখান থেকে পালাবার পরামর্শ করেন, আমি তাও জানতে পারি। স্বীকার করছি হুজুর, আমি টেলিফোনে খবরটা সাহেবকে জানিয়ে দিই। তিনি খবরটা শুনে বললেন যে তিনি তখনই গাড়ি নিয়ে রওনা দিচ্ছেন, আর আরো বললেন যে উনি যে আসছেন এই খবরটা কাদেরকে দিয়ে দিতে। আমি তখনই সন্দেহ করেছিলাম হুজুর যে মালিক নিশ্চয়ই একটা হেস্তনেস্ত আজ করবেন। যাই হোক, বাগান বাড়িতে কাদেরকে খবর দিতে গিয়ে দেখি সে এক পেল্লায় গর্ত খুঁড়ছে। ন্যায্য কথা বলছি হুজুর, আমি এর মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি, আজও জানি না যে মালিকের মনে কি ছিল। মালিকের কথা থাক নকুল বাবু, আপনার কথা বলুন। আগে হ্যাঁ স্যার বলি, মালিক স্টেশন থেকে সুজাতা দেবীকে নিয়ে বাগান বাড়িতে পৌঁছে আমাকে বললেন গাড়ি থেকে মদের বোতলটা নিয়ে আসতে। হ্যাঁ, আমি বললাম স্যার বোতলটা ভেঙে গেছে, তখন ওই টাকা দিয়ে আমাকে এক বোতল মদ কিনে আনতে বললেন। আমি স্যার মদ কিনবার নাম করে ঘাপটি মেরে ওখানে লুকিয়ে থাকি, অন্ধকারে সাইকেলে চেপে। ওই রাত্রিতে শহরে যাওয়ার ক্ষমতা আমার ছিল না স্যার, কাদের আলী জানতো আমি আমি চলে গেছি। তখন মালিক ওকে সিগারেট আনতে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর ওই ঘর থেকে দুবার পর পর পিস্তলের আওয়াজ। আমি ছুটে গিয়ে দেখি মালিক দরজার উপর উপর হয়ে পড়ে আছেন। এছাড়া আমি আর কিচ্ছু জানি না বুঝুন। তাহলে কোর্টে দাঁড়িয়ে ওইসব উল্টোপাল্টে কথা বলেছিলেন কেন? কোন কথা স্যার? ওই যে কৌশিক মিত্র পেছন থেকে গুলি করে এবং সেই গুলি লেগে আগরওয়াল মুখ থুবড়ে পড়ে যায়। ঘটনার দিন রাত্রে এখানকার থানা অফিসার মিস্টার রমেন গুহকে উনি যা বলেছিলেন, তারপর কোর্টে দাঁড়িয়ে যা বলেছেন এবং এখনো যা বলেছেন, তার কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। এর থেকে কি এই সন্দেহটাই মনে জাগে না যে আগরওয়াল হত্যার সম্পর্কে উনি যা যা বলেছেন তা সব ভুল, সব মিথ্যে? বিশ্বাস করুন হুজুর, মিথ্যে কথা বলা আমার স্বভাব নয়। সুজাতা দেবী আর কৌশিক বাবুর অনুরোধে থানায় মিথ্যে এজাহার দেওয়ার পর থেকে আমি কেমন যেন হয়ে যাই। কোর্টে কি বলতে কি বলেছি আমি নিজেই জানি না। বড় বড় মনকষ্টে দিন কেটেছে হুজুর। আজ আজ আপনাদের কাছে সব কথা খুলে বলতে পেরে আমি নিশ্চিন্ত। এখন এখন কি সত্যি আর কি মিথ্যে আপনারা বিবেচনা করুন হুজুর। কিন্তু কিন্তু সারা জীবন এই মিথ্যের বোঝা যে আমাকে আর বয়ে বেড়াতে হবে না, এটাই আমার শান্তি হুজুর, এটাই আমার শান্তি। তাহলে কি সাব্যস্ত হলো শেষ পর্যন্ত? সুজাতা দেবীর দ্বিতীয় গুলিটি আগরওয়ালের মৃত্যুর কারণ? এই সমাধান মেনে নিলে যখন আর কোনো অসঙ্গতি থাকছে না তখন এইটি মেনে নিতে হবে, কি বলেন মিস্টার বাসু? মেনে নিতে পারলে আমি খুব খুশি হতাম ঘোষ, বাট আনফর্চুনেটলি আমি মেনে নিতে পারছি না।
কারণ সব শোনার পরেও কতগুলো ব্যাপারে তো অসঙ্গতি থেকে যাচ্ছে। কিরকম? এক নম্বর, ঘটনার দশ দিন আগে আগরওয়াল শহরের বাইরে কাদের আলীকে গর্ত খুঁড়ে রাখবার নির্দেশটা সে দিল কেমন করে? আর একা হাতে অত বড় গর্ত খুঁড়তে যে কোনো লোকের সারাদিন লেগে যাবার কথা। সুতরাং যার কাছে বাঘ সকালের দিকে সে নির্দেশটা পেয়েছিল, কিন্তু নকুলবাবু বিকেলবেলায় গর্তটা দেখে চমকে উঠেছিলেন বলছেন, তাই না? তাহলে কার নির্দেশে কাদের আলী গর্তটা খুঁড়েছিল মিস্টার মাইতি? ঘোষ। দু নম্বর, আগরওয়ালের মতো একজন পাকা ক্রিমিনাল সুজাতার নাগালের মধ্যে পিস্তলটা দেখে বারে বারে কেন উঠে যাচ্ছিল? তিন নম্বর, সুজাতার হাতে উদ্ধত পিস্তল দেখেও আগরওয়াল তার সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় কেমন করে? সুজাতা দেবী মেয়ে মানুষ, তিনি কিন্তু সুজাতা কি জাতের মেয়ে সেটা আগরওয়াল বেশ ভালোভাবেই জানতো মিস্টার মাইতি। তবু তিনি যে সত্যি সত্যি গুলি করতে পারেন আগরওয়াল নিশ্চয়ই এতটা ভাবতে পারেননি। সেক্ষেত্রে আমার চার নম্বর প্রশ্ন, সুজাতা সত্যি সত্যি গুলি করতে পারে এটা স্বচক্ষে দেখেও পিস্তলটা ছিনিয়ে নেবার জন্য নকুল হয়ে তার সামনে এগিয়ে আসে কি করে? হ্যাঁ, আপনার কি অনুমান? অনুমান স্যার, আমি আসছি এক মিনিট। আমি এরকমই কিছু একটা আশা করেছিলাম। এনিওয়ে, আমার কি অনুমান আপনি জানতে চেয়েছিলেন মিস্টার মাইতি? কিন্তু এটা আমার অনুমান নয়, আমার স্থির সিদ্ধান্ত যে নকুলহুই এবং আগরওয়াল দুজনে মিলে সুজাতাকে প্রচণ্ড ভয় দেখাতে চেয়েছিল। আর ওই আগরওয়ালের রিভলভারে একটিও তাজা বুলেট ছিল না, দুটোই ছিল ব্ল্যাঙ্ক আর ফ্রিজ। আর সেই জন্যেই নির্ভয়ে নকুলহুই এবং আগরওয়াল দুজনেই সুজাতার দিকে এগিয়ে যেতে পেরেছিল। এটা আপনি কি বলছেন? দুটোই যদি ব্ল্যাঙ্ক কার্টেজ হবে তাহলে আগরওয়াল মরল কেমন করে? ভৌতিক কাণ্ড নয় নিশ্চয়ই? না না, ভৌতিক নয়, পৈশাচিক। কি বলছেন আপনি? আগরওয়াল গুলিবিদ্ধ হয়েছিল রুবি কাম্পানের ওই বছরের তৈরি ওই মডেলেরই আরেকটি রিভলভারের গুলিতে। আর একটা রিভলভার ওখানে আসবে কোথায়? জিজ্ঞেস করুন। জানি না হুজুর, ওসব গুলি বন্দুকের খবর আমি কিচ্ছু জানি না, থাকলে মালিকের কাছেই থাকবে, বিশ্বাস করুন হুজুর। আমি রমেন। Yes, sir. মিস্টার আগরওয়ালের নামে জোড়া লাইসেন্স আছে স্যার, এক লটে। উনি রুবি কোম্পানির একই মডেলে দুটো রিভলভার কিনেছিলেন 8 বছর আগে। দ্বিতীয় রিভলভারটা কোথায় গেল? ঘটনার 4 দিন আগে নকুলহুই মশাই একটা রিভলসেন্স রিনিউ করিয়েছিলেন মিস্টার আগরওয়ালের তরফে, অস্ত্রটা তিনি আমাকে দেখিয়েও গিয়েছিলেন। তারপর সেটা আমি মালিককে জমা করে দিয়েছিলাম হুজুর, হক কথা। সত্যি বলছেন তো নকুলবাবু? মালিককে জমা করে দিয়েছিলেন তো? এটা চিনতে পারেন কিনা? এটা হলো সেই রিভলভার যেটা আপনি মালিককে জমা দেননি, রেখেছিলেন নিজের কাছে। আগরওয়ালের প্ল্যান অনুযায়ী মদ কিনতে যাওয়ার নাম করে আপনি বাইরে অপেক্ষা করছিলেন, আর আপনার হাতে ছিল ওই পয়েন্টের রিভলভারটা। ফুহর আগরওয়াল ভাবতেও পারেননি যে এমন একটা কাণ্ড ঘটে যাবে। সুজাতা একবারই ফায়ার করেছিল, আওয়াজ যেটা সে নিজের কানে শুনেছিল সেটা এসেছিল আপনার কাছ থেকে,
সে গুলিটা আপনিই করেছিলেন এবং আপনার গুলিতে আগরওয়ালের মৃত্যু হয়েছিল। এতগুলো ভদ্রলোকের সামনে আপনি এরকম মানহানি করে অভিযোগ করছেন? মান যার হানি হয়েছে তার দিকে একবার তাকিয়ে দেখুন, তার চেহারায় কি প্রমাণ দিচ্ছে? না না, কখনো, আমি আমি কিচ্ছু জানি না, কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। আছে আছে নকুল বাবু আছে, আমি যদি রিভলভারটা ফরেন্সিকে পাঠাই তাহলে তারা বলে দেবে যে ওর থেকে একটাই বুলেট ফায়ার করা হয়েছিল এবং ওর ট্রিগারে আপনারই আঙুলের ছাপ পাওয়া গেছে। বিসাইডস দ্যাট, রমেন গুহ এখনই খাতা দেখে বলে দেবে যে ঘটনার চার দিন আগে আপনি এই রিভলভারের লাইসেন্স নিয়ে এনেছেন। হ্যাঁ, আপাতত আপনার জন্য একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী এনে হাজির করি। রমেন, আপনি যেমন মদ কিনতে যাবার নাম করে ওই বারান্দায় ঘাপটি মেরে বসেছিলেন, ঠিক তেমনি আর একজন আপনারই মতো বর্ন ক্রিমিনাল আপনার চোখে ধুলো দিয়ে আপনার পেছনে লুকিয়েছিল। রমেন, আমার মালিক দেবতা ছিলেন না হুজুর, কিন্তু তিনি আমার অন্নদাতা, তার চিচরণে কাদা ছিল, তবু সেখানেই ঠাই জুটেছিল আমার। আমি আমি নিজের চোখে দেখেছি হুজুর, দরজার আড়াল থেকে ওই নেমকারাম কুত্তাটা আমার মালিককে নিজে হাতে গুলি করে মেরেছে। হুজুর, আমি কালা পানি ফেরত দাগি আসামি, আমার কথা দারোগাবাবু বিশ্বাস করবেন না, তাই কতদিন গাধা গাড়িয়েছিলাম, তারপর আমিও শোধ তুলতাম ওই কুত্তার ওপর। এমন একটা পরিণতির সম্ভাবনা আমি গোড়া থেকেই আশঙ্কা করে আসছিলাম, কিন্তু একটা কথা আমার মাথায় আজও আসছে না যে আপনি নকুলবাবু এই কাজ কেন করলেন? আগরওয়ালের সঙ্গে আপনার তো কোনো রকম শত্রুতা ছিল না? ছিল বলুন। হুজুর, লোভ, লোভ আমি সামলাতে পারিনি, মালিকের কথা মতো চলতে পারলে উনি হয়তো খুশি হয়ে কিছু বকশিস করতেন, কিন্তু কিন্তু লোভ আমাকে আচ্ছন্ন করলো। মালিককে সরিয়ে দিয়ে ফর্মুলার কাগজগুলো হাত করতে পারলে আমার আমার অনেক টাকা হবে, আমি আমি মালিকের চেয়েও বড় লোক হব, আমি আমি এটার বোঝার বয়ে বেড়াই কেন? না, ওটা নিয়ে আমি কি করব? আমার কাজ ছিল আগলে রাখবার, এরপর যা করার তা তো তুমি করবে, তুমি না ইঞ্জিনিয়ার? ভাগ্যিস মনে করিয়ে দিলে, ট্যাক্সি ড্রাইভার আর বিশু দাসের চাপে আমি যে ইঞ্জিনিয়ার সে কথা বোধহয় ভুলতে বসেছিলাম।
কোথায়? মিস্টার বাসুর সঙ্গে দেখা করবে না? চলো। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।